فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا الطبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يريدون ليطفئوا نور الله نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون صدق الله المولانا العظيم عن أبي جعفر رضي الله تعالى أن رسول الله صلى الله عليه وسلم أي الأعمال قال الإيمان بالله وجهاد في سبيل الله رواه البخاري إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد আপনারা আসলে কি বাইসে আছে না আদা মরা হয়েছে খাই আসছেন কারা কারা খান নাই হত তোলেন আমার কথা কি বোঝা যায় না খান নাই খাবার দেওয়ার জন্য ব্যবস্থা করব কি আওয়াজ নাই কেন হ্যাঁ সবচেয়ে লেগেছে জোরে সরে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা বেহায়া নাচ গানে পুলিশ দেয় পাহারা কোরআনের মাহফিলে
144 ধারা। এত দুর্বল আওয়াজ, এই আওয়াজ দিয়ে জালেমের পিটন খাওয়া ছাড়া কিছুই হবে না। কথা বলেন ঠিক কিনা? পিটন তো চলছে প্রতিদিন, আরো কপালে পিটন আপনাদের আছে। যতদিন এই আওয়াজ দিতে পারবেন না ততদিন বিজাতির জুতার বাড়ি খাওয়াই লাগবে আপনাদের। তাও আওয়াজ বেড়ায় নাই, এখনো মুনাফিকি আকীদা আছে অন্তরে। বেহায়া নাচ গানে পুলিশ পাহারা, কোরআনের মাহফিলে 144 ধারা, ঠিক কিনা? বেহায়া নাচ গানে পুলিশ দেয় পাহারা, কোরআনের মাহফিলে 144 ধারা। মিথ্যা মামলা দিয়ে আলেমদের জেলে রাখিয়া, এই কোরআনের আইন কি কেউ করতে পারবি শেষ? আওয়াজ নাই কেন? যে কথা বলবে না সে মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? কোরআনের সাক্ষ্য দেওয়ার সময় কোন শয়তান তোমার জিহ্বা টেনে ধরেছে? কথা বলতে হবে না? কথা বলবেন না? কারা কারা হাত তোলেন আগে, আপনাদের ব্যবস্থা নেব তারপর। কথা কারা কারা বলবেন না তারা হাত তোলেন, তাদের ছুটি দেব। এবার কথা কারা কারা বলবেন তারাই হাত তোলেন। তো দেখি লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এবার যারা হাত তোলেন নাই আমি কিন্তু দেখছি তাদের, তারাই হাত তোলেন। মানে বক্তা ছোট দেখে কি পছন্দ হচ্ছে না নাকি? হ্যাঁ, ছোট মরিচের কিন্তু ঝাল বেশি। মনে আছে যেটা বড় মরিচ ওটা হাইব্রিড বেগুনের মতো লাগে, ঝাল নাই, ঠিক আছে? কথা বলতে হবে, বক্তাকে শ্রোতা কথা বলবে, শ্রোতাকে বক্তা প্রশ্ন করবে, শ্রোতা উত্তর দেবে, আবার শ্রোতা প্রশ্ন করবে বক্তাকে, বক্তা আবার তার উত্তর দিবে। এইভাবে আলোচনা করলে আলোচনা মনে থাকবে। কথা বলেন কথা ঠিক কি না? আর যদি প্রশ্ন উত্তর না হয় এই আলোচনা শোনার কোনো মানে হয় এত আর হক কথা বলার জন্য আমাকে এখানে নিও না, অতএব এবার থেকে দেখবো যে আপনাদের আওয়াজ বাড়লো কিনা। আপনারা হলেন আমার ব্যাটারি আর আমি হলাম আপনাদের ইঞ্জিন। ব্যাটারি যদি চার্জ না থাকে ইঞ্জিন কি চলে? কথা বলে না কেন? আপনারা যেরকম চার্জ দিবেন ঠিক ওই রকম কাজ করবে এই ইঞ্জিন, ঠিক আছে? চলবে? এখনো মুখ দিয়ে আওয়াজ বের হয় নাই? এই বোবাগিরি বাদ দাও, বাংলাদেশে এত সাদা পাগল মানুষ আর নাই, এখন সবাই চালাক। কথা বলেন ঠিক কিনা? মুখ খোলা শুরু করতেই হবে, মুখ দিয়ে কথা বলা লাগবে। আর যে কথা বলবে না সে কি? সে কি শুধু মুনাফেকে না, 2021 সালের টাটকা মুনাফে। কথা বলেন কথা ঠিক কিনা? বাসিয়া মুনাফেক নয়, টাটকা, ঠিক আছে? এবার দেখি তো আওয়াজ হয় কিনা। বেহায়া নাচ গানে পুলিশ দেয় পাহারা, কোরআনের মাহফিলে 144 ধারা। মিথ্যা মামলা দিয়ে আলেমদের জেলে রাখিয়া, এই কোরআনের আইন কি কেউ করতে পারবে শেষ? আরো আওয়াজ দিয়ে বলেন, এই কোরআনের আইন কি কেউ করতে পারবে শেষ? এইটা তো ডিজিটাল বাংলাদেশ মোদের, এইটাই তো ডিজিটাল বাংলাদেশ।
এ হলো ডিজিটালের নমুনা। এলাকায় প্রকাশ্য দিবালাকে ফেন্সিডিল হিরোইন গাঁজা বিক্রি হচ্ছে, সেখানে প্রশাসনের নাকের ডগার উপরে চলছে। প্রশাসন কি টিনের চৌকে চশমা লাগায়া ঘরে নাকি? এ বেড়াদের ধরতে পারে না, যুবকদের জীবন বরবাদ করে দিচ্ছে। সেদিকে দৃষ্টি নাই, আর দৃষ্টি কোরআনের মাহফিল করলে 140 বর। কথা বলেন কথা ঠিক কিনা? শয়তানি ফাজলামি চলছে, দিদারছে বুকের গোদাম খুলে দিয়ে আল্লাহ দ্রোহীরা, রাসূল দ্রোহীরা, দ্বীন ইসলামের বিদ্বেষীরা বুকের গোদাম খুলে বাংলার ভূখণ্ডে ইসলামের প্রকাশ্য দিবালাকে বিরোধিতা করে চলছে। সেখানে কোনো বাধা নেই, বাধা শুধু ইসলামে আর আলেম ওলামা মুসলমানে। কথা বলেন ঠিক কিনা? তোদের ভণ্ডা শয়তানের কুঞ্জি মারি বেড়ানা। মহান আল্লাহর কোরআন কি বলছে? পৃথিবীর জমিনে যত রকমের খারাপ অশ্লীলতা আলফাহেজা অন্যায় ব্যবিচার এগুলোকে বন্ধ করে দাও, আর পারলে ইসলামের কাজগুলোকে চালু করে দাও। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে একটা, ওরা করে উল্টোটা, ঠিক না? যাই হোক, বিশাল তাফসীরুল কোরআন মাহফিল, মামরা খোলা, পীর স্থান পীরতলা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল ঐতিহ্যবাহী তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য মুয়াজ্জেস মোহতারাম মাননীয় সভাপতি মাওলানা সৈয়দ নুরুজ্জামান ভাই, শিক্ষক ওয়াদিপুর আলিম মাদ্রাসা, মহান আল্লাহ পাক আমার এই ভাইকে ইসলামের মেরুদণ্ড হিসাবে কবুল করুন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এরপরে আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট সমাজসেবক ও গণমানুষের জননেতা জনাব লুৎফর রহমান ধাবক, চেয়ারম্যান 13 নং কচুয়া ইউপি ও সাধারণ সম্পাদক কচুয়া ইউনিয়ন আওয়ামী লীগ। আল্লাহ পাক এ ভাইকে ইসলামের জন্য কবুল করুন, এবং দূর দূরান্ত থেকে কোরআন শোনার জন্য চাতক পাখির মতো অপেক্ষারত মুরব্বিয়ান একরাম, মস্তে মুজাহিদ তারেক সাইফুল্লাহর উত্তর শরী প্রিয় যুবক বন্ধুগণ, স্নেহের কচি কাঁচা বৃন্দ, পর্দার আড়ালে অবস্থান রতা আমার মা ও বোনেরা, দূরে এবং নিকটে যত দূর পর্যন্ত আজকের এই আলোচনার সাউন্ড যাচ্ছে তত দূর পর্যন্ত আরেকটাবার ইসলামী রীতি অনুযায়ী সালাম পরিবেষ্টিত করতে যাচ্ছি। আবারও বলছি আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি তাআলা ও বারাকাতু। মহান মালিকের শুকরিয়া আদায় করতে যাচ্ছি যে মালিকে ইলাহি আমাদেরকে এমন একটি শতাব্দীতে পাঠিয়েছেন, যেই শতাব্দীতে আল্লাহর কোরআনের কথা বলতে গেলে কিছু নামধারী মুনাফিকের বাচ্চারা আমাদেরকে মৌলবাদী জঙ্গিবাদী হিসাবে গালি দিয়ে থাকে। কথা বলেন কথা ঠিক কিনা? আমরা এমন একটি শতাব্দীতে জীবন যাপন করছি যেই শতাব্দীতে আল্লাহর কোরআন আছে, কিন্তু এই কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করলে কিছু নামধারী টাটকা মুনাফিকের বাচ্চারা সহ্য করতে পারে না। এটি এমন একটি শতাব্দী যেই শতাব্দীতে আল্লাহর কোরআন বলতে গেলে মামলা নিয়ে জেলের জীবন কাটাতে হয়। এটি এমন একটি শতাব্দী যেই শতাব্দীতে শয়তানি ফাজলামি নারী আড্ডা মত গাঁজা ফেন্সি ডিলে বাধা নেই, বাধা শুধু ইসলামে, বাধা শুধু কোরআনে, বাধা শুধু মুসলিমে, বাধা শুধু মসজিদে, বাধা শুধু ইসলাম উম্মার বিরুদ্ধে। এটি আরেকটি মুনাফিক চক্রের ষড়যন্ত্র। কথা বলেন কথা ঠিক কিনা? ঠিক এমন একটি শতাব্দীতে বসে মহান রবের শুকর গুজার করব এবার। কেন করব?
যে মহান মালিক এখনো পর্যন্ত আমাদেরকে ইসলামের পথে এবং মতে কবুল করেছেন। কথা বলেন ঠিক কি না? ওই মালিকের প্রশংসা অর্থাৎ গুণ কীর্তন শুকরিয়া আদায় করতে যাচ্ছি। জোরে সরে এবার বলছি, তার আগে গলাগুলো ঠিক করে নেন। করেন গলা ঠিক করে নেন। এবার বলেন আলহামদুলিল্লাহ। আওয়াজটা বাড়া দরকার ছিল কি ছিল না? শরীরের সব শক্তি দিয়ে বলা দরকার কি না? হ্যাঁ, তাও ধরে মাথা নড়ান কে? মুখ আছে না, মুখ দিয়ে কথা বলবেন, মাথা নড়ানো এগুলো চলবে না, মুখ দিয়ে আওয়াজ দিতে হবে। ঠিক আছে, আওয়াজটা বাড়া দরকার কি না? পারবেন? দেখি তো পারলেন কি না। কই, তাও তো হইল না। সামনে নির্বাচন আসতেছে, একটা চার্জ কি শক্তি, মাঠ ঘাট রোড সব আপনারা ফাটাই ফেলবেন। এখন প্রশংসা করছে, কোতাকুতি শুরু করছেন। হ্যাঁ, জোরে এবার বলেন তো আলহামদুলিল্লাহ। শুকরিয়া করলে খুশি হন কে? আওয়াজ দিয়ে বলতে হবে কে? শুকরিয়া না করলে খুশি হন কে? আরো জোরে বলেন, আরো জোরে। শুকরিয়া করলে নিয়ামত বাড়িয়ে দিবেন আমার আল্লাহ। লা ইন শাকারতুম লা আযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবিল শাদীদ। আরো জোরে কোন আল্লাহু আকবার। আবার আল্লাহ পাক বলেন লা ইন শাকারতুম, আবার শুকরিয়া আদায় করো, নিয়ামত বানিয়ে দেব তোমাদের প্রতি, আমার জনকল্যাণ প্রশস্ত করে দেব তোমাদের প্রতি, যে রহমত গুলো করি নিয়ামত গুলো দিয়েছি এগুলো সব বাড়িয়ে দেব। যদি তোমরা না করো প্রশংসা, লাযিদান্নাকুম, তাহলে তোমরা বড় কৃপণতা দেখালে এটা করার কারণে। ওয়ালা ইন কাফারতুম, তোমরা কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেলে। কথা বলেন ঠিক কি না? যারা শরীরের রক্ত গরম দেখায় এখন, আমি হলাম নেতা মানুষ, আমি এবার প্রশংসা করব, সাধারণ মানুষ করো ঠিক না? আল্লাহ বলেন যে তুই তো কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেছিস, ইন্না আযাবিল শাদীদ, জাহান্নামের আযাবের জন্য রেডি হও। কথা বলেন কথা ঠিক কি না? তাহলে প্রশংসা করলে খুশিটা কি হলেন, না করলে খুশি কে? এজন্য আমরা শয়তানকে খুশি করব নাকি আল্লাহকে? আল্লাহকে খুশি কারা কারা করতে চান, দুহাত তুলে আল্লাহকে দেখাও, আল্লাহ পাক কবুল করুন। আরো জোরে কোন আমি, আরো জোরে কোন আমি। তাহলে আমরা প্রশংসা করলাম কার? এবার বিশ্ব নবীর প্রতি সংক্ষিপ্ত আকারে দুরুদ সালাম পাঠ করতে যাচ্ছি। সংক্ষিপ্ত আকারে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত বন্ধুগণ, একটু আগে যে আয়াতে কারিমাটা তেলাওয়াত করেছি, ইউরিদুনা লিউতফিউ নূর আল্লাহ, এটি কার নূর? সবাইকে আওয়াজ দিতে হবে, একথাপ কার? এই আলোটি কার? গ্রন্থটি কার? বইটি কার? সহিফাটি কার? কোরআনটি কার? হুদাল্লিন নাস কার জন্য পাঠালেন? হুদাল্লিন, হুদা মানে হচ্ছে গ্রন্থ, নাস মানে হচ্ছে মানুষ। তাহলে এই গ্রন্থটা কার জন্য? সেই মানুষ যদি এটার বিরুদ্ধে 144 চালু করে, ওটার মতো অজন্মা যারো যার আছে? কথা বলে না কেন? ওটার মতো হাইব্রিড আর কেউ আছে? আমার আল্লাহ পাক বলেন ইউরিদুনালিয়ুত ফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম والله متم نوره ولو كره الكافرون
কাফিরের বাচ্চাগুলো মুখের ফু দিয়া এই কোরআনের নূরকে নিভিয়ে দিতে চায়, এরা মুখের ফু দিয়া ইসলামটাকে নিভিয়ে দিতে চায়। আমার আল্লাহ পাক বলেন, ওরা যত মুখ দিয়া ফুকাফুকি করুক না কেন, ওরা যতই ষড়যন্ত্র করুক না কেন, যতই আলেম মারুক আর জেলে ভরুক আর গুলি করুক আর হত্যা করুক আর খুন করুক আর গুম করুক, যাহা কিছু করুক না কেন, ওদের মনের আশা পূরণ হবে না, ওদের কলিজা না হয় জল্লা পুরা ছাই হয়ে যাক, আমার আল্লাহর কোন যায় আসে না। কথা বলেন ঠিক কি না? যতই কাবরা কাউসা করুক যাহা কিছু করুক কোরআনের আলোকে নিভিয়ে দিতে চাক, বন্ধ করে দিতে চাক, থামিয়ে দিতে চাক, যাহা করুক না কেন, এটা কি পারা যাবে? কেউ যদি মমের আগুনে দূর থেকে ফু দেয়, মমের আগুনটা নিভে যায় নাকি লাভ দিয়া ওঠে? কথা বলে না কেন? কেউ যদি মুখ দিয়া ফু দিয়ে দেয় মমের আগুনে দূরে, আগুনটা নিভে যায় না লাভ দিয়া ওঠে? আওয়াজ তো সবাই দিলেন না, কি দিয়া ওঠে? আগুনের বক্তব্য হলো দূর থেকে তুমি যতই বাড়াবাড়ি করো না কেন, যতই শক্তিশালী বাতাস দাও না কেন, তুমি যত শক্তিশালী আমাদের সঙ্গে তুমি ষড়যন্ত্র করো না কেন, শুধু তোমার ফুকাফুকি করাটা সার হবে, আগুন নিভে না লাভ দিয়ে উঠার মূল কারণ হলো যতই ফুকাবে ততই লাভ দেওয়ার কারণ হলো, যত বন্ধ করার চেষ্টা করবে তত এটার আলো বিচরিত হয়ে যাবে, যতই কোরআন থেকে দূরে রাখার চেষ্টা করা হবে তত বেশি কোরআনের আলোচনা বাংলার ভূখণ্ডে চালু থাকবে। এক কোরআনের পাখিকে ধরতে গিয়া ফাঁসির দড়িতে মৃত্যুমুখী করতে গিয়া আজ বাংলার ময়দানে কটি কোরআনের পাখি ময়দানে চলে আসছে? কথা বলছে না কেন? এক কোরআনের পাখির বিরুদ্ধে তার আওয়াজকে থামিয়ে দেওয়ার জন্য সর্বাত্মক মিথ্যাবাদীরা চেষ্টা করেছে, এমনকি আমৃত কারাদণ্ড দিয়ে তাকে দশটি বছর এখনো পর্যন্ত কারারুদ্ধ করা আছে। এরা মনে করেছে কোরআনের আওয়াজ থেমে যাবে, আলেম দুই চারটা পাঁচটা দশটা বেড়ে দিলে বোধহয় ইসলাম এখানে থেমে যাবে। না না, তোমরা আজ এটা কি করলা রে, হাতি ঘোড়া গেল তল, আর আজ শামসিলকারা বলে কত জল, কথা বলেন কিনা? আরে তোমাদের সে বড় শক্তিশালী জাতি আদ জাতি ছিল, সামুদ জাতি ছিল, এরপরে ফেরাউন ছিল, তারপরে নমরুদ ছিল, তারপরে আবু জাহিল ছিল, এরপরে উতবা ছিল, সাইবা ছিল, ওলিদ ইবনে মুগীরা ছিল, এরা সবাই মিলে বড় শক্তিশালী একটা জাতিতে পরিণত হয়েছিল। এরা আইন তৈরি করেছিল, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم আল্লাহর কোরআন সাক্ষ্য দিচ্ছে তোমরা আজ কোরআনকে স্তব্ধ করে দাও না, কিন্তু তোমাদের পূর্বে তোমাদের যারা পূর্বপুরুষ ছিল তোমরা তো আজ তাদের নাতি আর পুতিরে, ওরা একদিন কোরআনের বিরুদ্ধে আইন তৈরি করে দিয়েছিল, ওয়াকাল আল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাদাল কোরআন, ওরা কোরআন শোনা যাবে না, কোরআন পড়াও যাবে না, যদি কেউ কোরআন শোনে আর পড়ে ওই মানুষগুলোকে ধরা হবে,
ধরে ক্ষান্ত থাকা হবে না, বরং ওদের জনগণ মানুষের সামনে ফাঁসি দিয়ে মেরে দেওয়া হবে। কারা করেছিল আইনটা কথা বলে না কেন? কাফেরদের সঙ্গে আপনাদের কোনো আত্মীয়তা আছে নাকি? তা কথা বলেন না কেন? কথা বলেন না কেন? কাফেররা কি আপনাদের বউ নাই হয়? ওদের বিরুদ্ধে কথা বলেন না কেন? মনে রাখবেন, কাফের মুশরিক বেঈমান মুনাফিক এরা আমাদের ঈমানের জঘন্য শত্রু, এরা ইহকালের দুশমন। শুধু ইহকালের দুশমন না, এরা আমাদের পরকালেরও প্রধান শত্রু। কথা বলেন, কথা ঠিক কি না? এদের সঙ্গে আমাদের কোন সম্পর্ক আছে নাকি? কাদের সম্পর্ক আছে হাত তোলেন। কারা কারা কাফিরদের সঙ্গে সম্পর্ক করবেন না তারা হাত তোলেন। লিল্লাহে তাকবীর, নারায় তাকবীর, লিল্লাহি তাকবীর। আওয়াজ অনেকে দেয় না, কাজে যদি মামলা হয়, যদি জেলে যাওয়া লাগে, আরে বেটা জেলের ভয় করো, এই জীবনের মায়া করো, 60-70-75 বছরের জিন্দগি দুনিয়ার, এটার ভয় করে আজ কথা কবি না, আল্লাহর পক্ষে থাকবি না, অনন্তকাল জাহান্নামে থাকা লাগবে। কথা বলেন ঠিক কি না? পরকাল বড় না দুনিয়া বড়? দুনিয়া চান না পরকাল চান? কারা কারা পরকাল দেখি তো লিল্লাহে থাকবে, এটা তাকবীর দিয়ে দেন না কেন? কি তাকবীর দিছি রে? না না, মানুষ শুনবে, মানুষ শুনবে, দর দরকার নেই, মানুষ শুনবে। অত জোরে মানুষ কয়, মানুষ শুনবে, মাইন্ড করবে। কোরআনের আওয়াজ নারাই তাকবীর দিতে মানে জিবা টানি ধরছে কোন শয়তান, এখনো ওইভাবে বসে আছে আল্লাহই ভালো জানে। রে ভাই আপনাদের কি অবস্থা, আপনাদের কি ওয়াজ দিয়ে পালিশ দিমো আল্লাহ জানে। তাহলে এই আইনটা তৈরি করেছিল কারা? কি তৈরি করেছিল? কোরআন শোনা যাবে না, বলাও যাবে না। তাহলে আজ বাংলাদেশে যারা কোরআন বলতে দেয় না, শুনতে দেয় না, ওদের মধ্যে আর এদের মধ্যে কোনো পার্থক্য? কথা বলে না কেন? আছে কোনো ডিস্টেন্স? তাহলে এরা আর ওরা কি হয়? ওরা হলো দুলা ভাই, এরা হলো শালা, ওদের শালা এরা। কথা বলেন ঠিক কি না? আরো জোরে বলেন, আমার ভাইরা কাফেরদের সঙ্গে মুনাফিকের সঙ্গে আমাদের কোন সম্পর্ক নাই, কিন্তু আল্লাহর কোরআন সূরা নিসা বলছে আল্লাযীনা ইয়াত্তাখিজুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আমার আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইয়াত্তাখিজুনাল কাফিরিনা, কিছু মানুষ আছে কাফিরদেরকে আর মুনাফিকদেরকে আউলিয়া মানে অন্তরঙ্গ বন্ধু বানায়, আছে না নাই? জানের জান কলজার টুকুড়া নাকি? মুনাফিকরা বেঈমানরা ওদের জানের জান কলজার টুকুড়া, যার কাফেরদেরকে বন্ধু বানায় মিন্দু নীল মুমিনিন, মুমিনদেরকে মাইনাস করে চলে। আমার আল্লাহ পাক বলেন ওরা হলো পৃথিবীর টাটকা টাটকা মুনাফিক এবং কাফের। আমরা পরিষ্কার ভাবে জানি এই কোরআনের সঙ্গে যারা সম্পর্ক রাখবে না এরা হলো অস্বীকারকারী, এরাই হলো বড় কাফের। আর যারা এর সঙ্গে সম্পর্ক রাখবে এরাই হলো মুমিন। কথা বলেন ঠিক কিনা? এখন এর সঙ্গে সম্পর্ক রাখবেন তাহলে মমিন হয়ে যাবে, এর সঙ্গে সম্পর্ক রাখবেন না আপনি কাফের হয়ে মরবেন। আসল কথা, ওরা তো পরকালে বিশ্বাস করে না। কথা বলেন ঠিক কি না? তাহলে ওরা বান্দরামি না করবে তা কি করবে? হ্যাঁ ঠিক না আমার ভাইয়েরা? তাহলে এই কোরআন
এমন এক গ্রন্থ যার অনুসরণ মানলে যাকে অনুকরণ করলে মুমিন হয়ে বাঁচা যায় আর এর বিরোধিতা করলে কাফের হয়ে জাহান্নামে যাওয়া লাগে আমি একবার ফেরাউনটার জীবনী নিয়ে গবেষণা শুরু করলাম যে এই ফেরাউনটা কেন মুসার বিরুদ্ধে উল্টা পাল্টা করেছিল একটু দেখি তো এর ব্যাপারটা কি আল্লাহ পাক মুসাকে বলেছিল মুসা রে তুমি যাও ফেরাউনের কাছে গিয়া বলো ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা এ ফেরাউন তুমি যাও ফেরাউনের কাছে গিয়ে দাওয়াত দাও সে সীমা লঙ্ঘন করেছে মুসা গিয়ে দাওয়াত দিয়ে দিল মুসার দাওয়াত ফেরাউন নেওয়ার পরে কি সালাম আল কি দিল কি করেছিল কি করেছিল আর জেলের ভিতরে ডুবে রাখছিল মনে নাই মুসা ও হারুনকে দুই ভাইকে মিলে জেলের ভিতরে ঢুকিয়ে দিল এরপরে চলে আসলো ইউসুফের জীবন দর্শনে ইউসুফ যখন এ কোরআন বা ইসলামের দাওয়াত দিয়েছে ইউসুফের বিরুদ্ধেও কিন্তু ষড়যন্ত্র হয়েছিল কথা বলে না কেন ইউসুফকেও জেলের ভিতরে ঢুকে দেওয়া হলো সর্বশেষ আমাদের নবী বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কোরআনের হক কথা বলার জন্য তেনাকেও কাফেরের বাচ্চাগুলো বেঈমানের বাচ্চাগুলো আর মুনাফিকের বাচ্চাগুলো মক্কাতুল মুকাররমার সিয়াবে আবু তালিব নামক জেলখানার ভিতরে সাড়ে তিন বছরের মতো জেল খাটিয়েছে আমাদের নবীকে সিয়াবে আবু তালিবের ভিতরে সাড়ে তিন বছর জেল খাটিয়েছিল যারা আজ বহির্বিশ্বে আলেমদের জেলের ভিতরে ঢুকিয়ে রাখছে তারা একটু পার্থক্য করতে পারবেন না এই কোরআনের সঙ্গে স্পর্শে যারা এসেছে তাদের এই বিপদ এসেছে কথা বলেন ঠিক কিনা তাহলে কোরআনের পক্ষে আছেন কিনা কারা কারা থাকবেন আর একবার দেখি তো লিল্লাহি তাকবীর থাকবেন আল্লাহ কবুল করুন মাশাআল্লাহ মাশাআল্লাহ বাঘের মতো লোক থাকা লাগবে আর বুকের মধ্যে সাহসও থাকা লাগবে ইমানি জজবাও থাকা লাগবে সবাই কি আর তাকবীর দিতে পারে দিতে পারে পারে না তাহলে চলেন তো একটু দেখি আমরা কোরআন দিয়ে আজকে যারা এই ইসলামের দিকে দাওয়াত দিয়েছে তাদের কি অবস্থাটা হয়েছিল হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে আমার আল্লাহ পাক এই পৃথিবীর জমিনে আরো একজন পয়গম্বরকে পাঠিয়ে দিলেন যার নাম হলো নূহ আলাইহি ওয়া সালাতু ওয়াস সালাম নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন তিনি এসে যখন সমাজের মানুষগুলোকে দাওয়াত দেওয়া শুরু করে দিলেন সমাজের মানুষগুলো দুই ভাগে বিভক্ত হয়ে গেল কেউ নূহের পক্ষে আসলো কেউ নূহের বিপক্ষে চলে গেল কথা বলেন ঠিক কি না শুধু পক্ষে আর বিপক্ষে গিয়ে বসে থাকলো না এমন কি নূহ আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালামের বিরুদ্ধে সেই সময়ের কাফিরগুলো খেপে গেল নূহ আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালামকে মারধর করলো কাফের মুনাফিকগুলো মারামারি করার পর একটি কম্বল দিয়া নূহ আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালামকে পেঁচিয়ে একটি পাহাড়ের গর্তের মধ্যে নূহকে ঢুকিয়ে দিয়েছিল আমার আল্লাহ পাক বুঝতে পারলেন নূহ কিন্তু তারা এইভাবে হত্যা করে দেবে মেরে ফেলবে না নূহকে আর রাখা যায় না আর এইভাবে নূহের উপরে নির্ভর করে থাকা যায় না যেহেতু সমাজের কাফের গুলো একমুখী হয়ে গেছে এক কাতারে কাতারবদ্ধ হয়ে আমার নবী নূহকে মারতে যাচ্ছে
না নূহকে এভাবে আর তাদের সামনে এগিয়ে দেওয়া যায় না, হত্যা করে দেবে। আবার আল্লাহ পাক বলেন নূহরে তাড়াতাড়ি তরি করে করে এলাকা থেকে জনপদ থেকে সরে যাও, না হলে কাফেরের বাচ্চাগুলো তোমাকে মেরে ফেলবে। নূহ আলাইহিসসালাম সরে গেলেন, আবার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে এবার লূত আলাইহি ওয়াসসালামকে পাঠিয়ে দিলেন। জোরকান মারহাবা। লূতকে পাঠিয়ে দিয়ে আমার আল্লাহ পাক বলেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়র। লূত আলাইহিসসালাম এসে দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, ইয়া কওমি ইবুদুল্লাহ, কওম মানে হলো এলাকা, কওম মানে হলো জনপদ, কওম মানে হলো দেশ, কওম মানে হলো রাষ্ট্র, কওম মানে হলো বংশ, কওম মানে হলো ফ্যামিলির মানুষ। বুদুল্লাহ এক আল্লাহর দাওয়াত নাও, যদি নিতে পারো নে এই কোরআনের দাওয়াত, এই ইসলামের দাওয়াত, ব্যক্তিগত জীবনে যদি মানতে পারো মরতে দেরি হবে, কবরটা জান্নাত হতে দেরি হবে না। সমাজের মানুষগুলো কি করলো, লুদের বিরুদ্ধে তারা অ্যাকশন নিয়ে নিল, লুদকেও তারা হত্যা করার জন্য ষড়যন্ত্র করেছে। প্রত্যেকটা নবীর জীবনে আমি দেখেছি এই কোরআনের গবেষণা করার পর প্রত্যেকটা নবীজির জীবন দর্শনে দেখতে পেলাম দুইটি করে দলের মানুষরা রয়েছিল। একটি দলের মানুষের নাম হলো হিজবুল্লাহ, এটি কার দল? আরো জোরে জোরে বলুন, হিজবুল্লাহ হলো আল্লাহর দল। আর একটি হলো হিজবুল শয়তান, এটি কার দল? এই দুইটি দলে মানুষেরা আবহমান কাল থেকে আজও পর্যন্ত আছে। এই দুই দলের মধ্যে আজও মানুষ রয়েছে, কথা বলেন ঠিক না? কেউ কোরআনের পক্ষে, আবার কেউ, আরো জোরে জোরে বলুন, কেউ কোরআনের পক্ষে আছে আবার কেউ বিপক্ষে আছে না? না আছে না? না, এখানে দেখবেন যারা কোরআনের পক্ষে রাই হচ্ছে হিজবুল্লাহ, মানে কার? আর যারা কোরআনের বিপক্ষে ওরা হচ্ছে হিজবুল শয়তানের আকার। তাইলে এখন শয়তানের সাথে চলবেন নাকি আল্লাহর পথে চলবেন? আল্লাহর পথে চলবেন না কারা কারা হাত তোলেন? এবার আল্লাহর পথে কারা কারা থাকবেন দেখি তো, লিল্লাহে থাকবেন, হাত টান টান করেন, আল্লাহর রহমতের ফেরেশতারা ভিডিও করে নিক। এলাকায় যে পাইকারি রেটে মাদক দ্রব্য চলছে বন্ধ করা লাগবে না? চালিয়ে যাও নাকি? চালিয়ে যাও, এই কাজটি কার? এটা আল্লাহ। মাদকের ব্যবসা করা কি হালাল? হাত নামান। মাদক দ্রব্য বিক্রি করা কি হালাল? সাইনবোর্ডে লিখে দিয়েছেন হালাল পতিতালয়, এই জন্য কি জেনা করা হালাল? হ্যাঁ, মদ বিক্রি হচ্ছে, সাইনবোর্ড দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম, এখানে মদ বিক্রি করা হয়, বিসমিল্লাহ কয়া খাইবেন, এই জন্য হালাল। কথা বলে না কেন? কথা বলছে না কেন? একটা লোক ইমাম আজম আবু হানিফার কাছে প্রায় যাওয়া আসা করতেছে, মাসালা চাচ্ছে যে হুজুর পায়খানা খাওয়া যায়স না না যায়স? পায়খানা মিঠা লাগে না তিতা লাগে হুজুর? কার কাছে বলতেছে? কথা বলে না কেন? ইমাম আজম আবু হানিফার কাছে যাচ্ছে, গিয়ে বলতেছে হুজুর পায়খানা খাওয়া মিঠা না তিতা, এটা যায়স না না যায়স বলেন। ইমাম সাহেব বুঝে ফেলাইছে যে এটা তো আসলে ফাজিল্লে, বুঝে ফেলাই না, প্রশ্ন শুনলে তো বোঝা যায় যেটা কি প্রশ্ন করতে চায়। ইমাম আজম আবু হানিফা এই মুশরিক তারা বললেন, তুমি কি জানতে চাও পায়খানা মিঠা না তিতা? আসলে তুমি কি আমার মুখের কথা শুনে বিশ্বাস করতে চাও নাকি প্র্যাকটিক্যালে তোমারে দেখাবো? লোকটা বললেন, হুজুর মুখের কথা তো কম বিশ্বাস হয়,
প্রায় প্রায় তো মুখের কথা শুনি বক্তব্য শুনি এটা বিশ্বাস হয় না যদি আপনি প্র্যাকটিক্যালে দেখেন সেটাই তো সবচেয়ে ভালো হয় ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ বিচক্ষণতার সাথে বললেন যেহেতু তোমার মুখের কথা বিশ্বাস হয় না সেহেতু এখন তোমারে প্র্যাকটিক্যালে দেখা লাগে তো ঠিক আছে দুইটা বাটি নিয়ে আসা হোক বাটি ছিলেন দুটো বাটি নিয়ে আসা হোক বাটি দুটো নিয়ে আসা হলো বলা হলো যাও ওই যে পাতলা মাল নিয়ে আসো এরপর শুকনা মাল নিয়ে আসো পাতলা আর শুকনা দুটারে নিয়ে আসা হলো ইমাম আজম আবু হানিফা বললেন যেটা রসালো ওটাতে মাছি পড়ে বেশি ওইটাই মিষ্টি আর লোকটার চিন্তা কি ছিল আপনি জানেন হুজুর যদি বলে যে মিঠা পুরো এলাকায় ঘুরে ঘুরে বলে বের হবে হুজুর পায়খানা খাইছে না হলে কেমনে কইলো মিঠা হুজুর যদি বলে তিতা তাও সে বলে বের হবে যে হুজুর খাইছে না হলে কেমনে বললো তিতা হুজুর আগাইলেও দোষ পাচাইলেও কথা বলেন ঠিক কি না এই জন্য ইমাম আজম আবু হানিফা বললেন দুইটা মালকে সামনে নিয়ে আসা হোক আনা হলো আনার পর বললেন যেটা রসালো এটা মিষ্টি আর ওটাতে মাছি বেশি পড়ে আর যেটা তিতা এটাতে মাছি কম পড়ে লোকটা বলতে যে হুজুর এইটা কেমন করে বিশ্বাস করি ইমাম আজম আবু হানিফা বললেন যেহেতু এই লোকটা মুখের কথা শুনে বিশ্বাস করতে চায় না এই বেটারে পাঁচরায় ফেলে টুটির মধ্যে পাও তুলে দিয়া ওই শুকনা মাল আর টাটকা মাল দুটাই খাওয়াইয়া দাও আজ যারা বলে ওরা নেই এই নাই সেই নাই ওই নীতি নাই সেই নীতি নাই এ বেটাদের পাতলা গুয়ার শুকান গু দুটাই খাওয়াই দিবেন কথা বলেন কথা ঠিক কিনা ঠিক কিনা ও জানেও না পড়েও না বুঝেও না কিন্তু ভুল ধরিবার জন আছে না নাই আছে না না আছে তারে নূহের পরে লুতকে পাঠানো হলো লুতকেও কাফেরের বাচ্চাগুলো হত্যা করার ষড়যন্ত্র করলো কথা বলেন ঠিক কি না আল্লাহ কি ইচ্ছা করলে দাওয়াতটা এখানে বন্ধ করে দিতে পারতো না কথা বলে না কেন কিন্তু আবার আল্লাহ ভাবলেন না এই দাওয়াত বন্ধ করা যাবে না কারণ হলো এই দাওয়াত যদি বন্ধ করে দেই তাহলে মানব মণ্ডলী অন্ধকারে পড়ে পড়ে ডুবে মরবে আর মরার সঙ্গে সঙ্গে জাহান্নামী হবে না আমি মানুষ সৃষ্টি করে জাহান্নামে দিতে চাই না আমি মানুষকে জান্নাত দিতে চাই এই জন্যই লুথের বিরুদ্ধে যতই ষড়যন্ত্র হলো না কেন আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে লুতের পরে আরো একজন নবীকে পাঠালেন যার নাম হলো ইউনুস আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম ইউনুস আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম এসে তিনিও এই দাওয়াত দিলেন ওনার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হলো কথা বলেন ঠিক কি না তারপরে এবার ইব্রাহিমকে পাঠানো হলো ইব্রাহিমও এসে এই দাওয়াত শুরু করে দিল ইব্রাহিমের বিরুদ্ধে অন্য কেউ ষড়যন্ত্র করলো না বরং নিজের জন্ম দাতা পিতা ইব্রাহিমের বিরোধিতা করেছে কারণ হলো ওই সময় নমরুদের ডান হাত ছিল ইব্রাহিমের নিজের বাপ আজর কুমার কথা বলেন ঠিক কিনা আজর কুমার হলো ইব্রাহিমের বাপ সেই আজর কুমার হলো নমরুদের ডান হাত নমরুদের কাছে এই আজর কুমার গিয়ে বললেন আজর কুমার নেতা গো আমার ছেলে ইব্রাহিম নতুন খোদার দাওয়াত দেয় আপনি যদি তাকে ধরে পুড়ে না মারেন তাহলে এই জায়গায় আপনার আর এই ক্ষমতার চেয়ার টেকবে না কথা বলেন ঠিক কি না ক্ষমতার চেয়ার খান যদি আপনি বাঁচাইতে চান তাড়াতাড়ি আমার বেটা ইব্রাহিমকে ধরে আগুনে পুড়ে মারেন ভুল কইলাম ইব্রাহিমকে ধরা হলো আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো
আগুনের মধ্যে পড়ে পড়ে আল্লাহর নবী ইব্রাহিম কান্দে কথা বলেন ঠিক কি না? কেউ তাকে বাঁচাতে গেল না, কিন্তু একটা সামান্য একটা ব্যাং 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 শুনে কুনি ব্যাং এই আগুনের উপরে সামনে দাঁড়িয়ে আগুনের সামনে আল্লাহর মুখি হয়ে বললেন আল্লাহ আমি কুনি ব্যাং পারবো না। এই নমরুদের আগুন কে নিভায় দিতেন? কারণ নমরুদ ৪০ দিন ধরে এই ইব্রাহিমকে পুড়ে মারার জন্য আগুনটা তৈরি করেছে। ও আল্লাহ আমি ব্যাঙ্গের পিঠের ভিতরে একটু সামান্য প্রসাব আছে, আমি ওই আগুনের মধ্যে করে দেব। কেন দেব জানেন আপনি? আমি ভালো করে জানি এই আগুনকে আমি ব্যাঙ প্রসাব করে দিলেও নিভবে না, এটা আমি ভালো জানি। কিন্তু তারপরে ওই আগুনে প্রসাব করে প্রমাণ করে দিতে চাই আমি ইব্রাহিমের পক্ষে নমরুদের পক্ষে নাই। কথা বলেন ঠিক কি না? একটা ব্যাং হয়ে যদি প্রসাব করে দিয়ে বলতে পারে যে আমি নিভাতে তো পারবো না, কিন্তু এতটুকু তো প্রমাণ করতে পারবো যে আমি নমরুদের পক্ষে না আমি ইব্রাহিমের পক্ষে, আমার আল্লাহ পাক খুশি হয়ে বললেন ব্যাংরে আমি আজ তোর নীতিমালা তোর আচরণ বিধি দেখার পরে বড় খুশি হয়ে গেছি, যার কারণে আজ থেকে ঘোষণা করে দিলাম তোর প্রসাব আজ থেকে আর নাপাক নয় পা। একটা ব্যাং যদি ইব্রাহিমকে বাঁচানোর জন্যই মনে করে প্রসাব করে দিয়া তার প্রসাবকে পাক করে নিতে পারে, সৃষ্টির মহামানব সৃষ্টির মহান সৃষ্টি মানুষ এই মানুষ হওয়ার পর জালেমরা জালেমগিরি করে, আপনি মুখখান দিয়া বলেও বাধা দিতে পারেন না, আপনার মতো বোবা শয়তান আর পৃথিবীতে দ্বিতীয়টা হয় না। আপনি হাত দিয়া বাধা দিতে পারেন না, আপনার ক্ষমতা আছে, আপনি একজন ব্যক্তি, আপনি একজন লিডার পারছেন, আপনি একজন নেতা, আপনি হাত দিয়ে বাধা দিতে পারেন, কিন্তু আপনি দিলেন না। এরপরে আপনার বক্তব্য দিয়ে বলার মতো ক্ষমতা আল্লাহ দিয়েছে, আপনি তাও সেটা বললেন না। মনে মনে যে ওদেরকে ঘৃণা করতে হবে সেটাও করতে পারলেন না। আমার নবীজিকে ফ্রান্স গালি দিল, মূর্তি তৈরি করলো, ব্যঙ্গ করলো, আবার এটার দাবিতে এর বিপক্ষে মিছিল মিটিং বাংলাদেশে হলো, অথচ এই ছেলেদের বুকে এই জালেমরা আবার গুলি চালালো। এখান থেকে কি প্রমাণিত হলো? ওরা কি কোরআনের পক্ষে না বিপক্ষে? বিপক্ষে এটা প্রমাণিত হয়ে গেছে। নবীজির অপমানে সহ্য করতে পারে নাই, ঘর থেকে বেরিয়েছে, আর তোমরা তাদেরই মুখে গুলি চালিয়েছো। বাধা তো দিতেই পারো নাই, মনে মনে ঘৃণা করা তো দূরের কথা, সেটাও তো পারো নাই, হাত দিয়ে যে থামিয়ে দিতে হবে সেটাও পারো নাই, আবার উল্টো তোমরা জালেমদের পক্ষ নিয়ে আলেমদের গুলি করে মেরেছ। এটি করেছ যারা মুনাফিক মুরতাদদের বংশধর তারা ইব্রাহিমকে হত্যা করতে পারলো না। ইব্রাহিমের পরে আবার আল্লাহ রাব্বুল আলামিন আরো একজন পয়গম্বরকে পাঠিয়ে দিলেন, যার নাম হলো ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম। তেনা কেউ দিয়া ইহুদিরা খ্রিস্টানরা আল্লাহর ব্যাটা বানিয়ে দিল, কথা বলেন ঠিক কি না? আজ পর্যন্ত তাকে যিশু বলে ডাকানো হচ্ছে, কথা বলেন ঠিক কি না? আবার ভাইরা এই মুসলমানদের নবীদেরকে চুরি করে করে ওরা বিভিন্ন নামে ডেকে ডেকে থাকে, বিভিন্ন ভাবে তারা ব্যবহার করে থাকি, কিন্তু আমরা কোনো কথা বলি না। আমরা শুধু এতটুকু বলতে চাই পরকাল নামক এমন একটি জায়গা আছে, ওখানে অবশ্যই ধরা খাওয়া লাগবে, কথা বলেন ঠিক কি না? আমার নবী শেষ নবী আসলেন, আমার নবীদের মতো ভালো মানুষ পৃথিবীর জমিনে দ্বিতীয়টা আপনি খুঁজে পাবেন না। সেই নবী কলিদার টুকরা আমার
ওই নবীকে তোমরা 3.5 বছর জেল খাটিয়েছো রে, তোমরা ওই নবীকে আবার অপমান করেছো, লাঞ্ছিত করেছো, তার বিরুদ্ধে তোমরা অস্ত্র ধারণ করেছো, তার বিপক্ষে 27টা যুদ্ধের ময়দানে গিয়া আল্লাহর নবীর বিরোধিতা প্রকাশ্য দিবালকে করেছো, যারা আজ ইসলাম এবং মুসলমানদের ক্ষতি করে যাচ্ছে, ঠিক তারা বিশ্বের দিকে একবার তাকিয়ে দেখেন তো মিল আছে কি না, আছে না নাই? এ ভাই আছে না নাই? যখন আল্লাহর নবী এই পৃথিবীর জমিনে আসলেন তার বিরোধিতা করা হলো, মক্কার বাড়িতে আমার নবী এত সুন্দরভাবে বোঝালেন, এত সুন্দর কথা বললেন, তারপরও জালেমের বাচ্চারা আমার নবীর নামের উপাধি দিল আল আমিন, কথা বলেন ঠিক কিনা? আমার নবীর নামের লকাব তারা দিয়েছিল আসাদেক, কথা বলেন ঠিক কিনা? সবচেয়ে বড় সত্যবাদী হলো আমার নবী, কথা বলেন ঠিক কিনা? সবচেয়ে বড় বিশ্বাসী নবী হলেন আমাদের নবী। অথচ এই নবী এখন এই কোরআনের দাওয়াত দেওয়ার অপরাধে আর মক্কার কাফিরের বাচ্চাগুলো তার বিরোধিতা করেছে, নবীজি আর থাকতে পারতেছেন না, আরাকাবের ঘরের মধ্যে চুপে চুপে আল্লাহর নবী লুকিয়ে লুকিয়ে দাওয়াত দেন রাতের বেলা, সারাদিন অন্ধকারে নয়, সারাদিন রাতের মধ্যে নয়, সারাদিনটা পুরো ঘরের মধ্যে লুকিয়ে থাকেন। আবার রাত যখন হয়ে যায়, সন্ধ্যা যখন ফুনি আসে, আমার নবী তখন সাহাবীদেরকে নিয়ে বের হন। হওয়ার পরে মক্কা মদিনার বিভিন্ন দিকে কোরআনের দাওয়াত দেওয়া শুরু করে দেন, আবার ভিন্ন দিকে কাফিরের বাচ্চাগুলো নবীর ষড়যন্ত্র এবং হত্যা করার জন্য পায়তারা করে চলে। নবীজি একদিকে কাফিরদের ভয়ে লুকিয়ে লুকিয়ে আর একদিকে দিনের মহাসত্যের দাওয়াত দেওয়া লাগে, কথা বলেন ঠিক কিনা? এই মহাসত্যের দাওয়াত একদিকে দেওয়া লাগি আর একদিকে কাফিরদের ভয়ে ধরা পড়ে যাওয়ার ভয়, হত্যা হয়ে যাওয়ার ভয় রে। এ নবী একদিন সকালবেলা ঘরের মধ্যে বসে আছেন, প্রিয় হাবিবুল্লাহ জনাবি মুহাম্মদ রসুলুল্লাহ তার সামনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি সত্য নবী হয়ে থাকেন আর আপনার কোরআন যদি সত্য হয়ে থাকে, এটি যদি মহান রবের গ্রন্থ হয়ে থাকে গো আল্লাহর নবী, তাহলে মহাসত্যের বাণী কেন আমরা লুকিয়ে লুকিয়ে দেব? না আর আমরা মানি না, আর থেমে থেকে হবে না, মুখ খুললাম আজ থেকে মক্কার বাড়িতে যারা এই দাওয়াতের সামনে এসে বাধা দেওয়ার চেষ্টা করবে, ওদের জিহ্বা কলিজা টেনে ছেড়ে বের করে দেব। ওমর যখন প্রকাশ্য দিবালাকে ভাষণ দিয়া দিলেন, এরপরে সাহাবীরা সাহস পেয়ে গেলেন, রে আমার নবীজিকে ওরা হত্যা করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করেই যাচ্ছে, দিন যত যায় ষড়যন্ত্রের মাত্রা তত বেড়ে যায়, কথা বলেন ঠিক কিনা? কোরআনের পাখিটাকে যখন ধরে ভেতরে ঢুকিয়ে দেওয়া হলো, কোরআনের মাঠগুলো শূন্য হয়ে গেল। কার কণ্ঠে এখন কোরআন শুনব? যেই মানুষটার কণ্ঠে কোরআন শুনলে হৃদয়ের ভিতরে কলমের জায়গাটা ঠান্ডা হয়ে যায়, যার কথা শোনার পরে মিথ্যে ধর্ম বাতিল করে সত্য দিন ইসলাম গ্রহণ করতে মানুষ দ্বিধা দ্বন্দ্ব করে না, ওই মানুষটা যেদিন থেকে নাই কোরআনের শোনার লোকগুলো সেই দিন থেকে পঙ্গপালের মতো ছুটাছুটি করলেন, কিন্তু কোরআন বলার মতো কোনো মানুষ খুঁজে পাওয়া যায় নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়ের ভিতরে কঠিন দিনগুলোর ভিতরে এই কোরআনের দাওয়াতকে আওয়াজকে থামিয়ে রাখেন নাই, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আব্দুল্লাহ আল আমিন ভাইকে পাঠিয়ে দিলেন, আবার কোরআনের ময়দানে কোরআনের কণ্ঠ চালু হয়ে গেল। কোরআনের পাখিটার মতো তারই কণ্ঠ, এত সুন্দর মাধুর জুতা কণ্ঠের ভিতরে লাবণ্যতা রয়েছে,
মধু যেন ঢেলে দেওয়ারে এই কণ্ঠে কোরআন শুনতে শুনতে মানুষ তখন আবার পঙ্গপালের মতো পানির ঢেউয়ের মতো একাতারে কাতার বদ্ধি হওয়া শুরু হয়ে গেল। লক্ষ মানুষের ঢল যখন নেমে গেল জালেমরা তখন বলল ছেলেটা এত সুন্দর বক্তব্য দেয় খুবই ভালো মানুষ। কিছুদিন পরে যখন উনিও বললেন এ কোরআনের সমাজ দরকার, এ কোরআন দিয়ে ব্যক্তিগত জীবন তৈরি করা দরকার, এ কোরআন দিয়ে সামাজিক জীবন তৈরি করা দরকার, যেদিন থেকে উনিও বললেন এই কোরআন দিয়ে রাষ্ট্র জীবন শাসন হোক, এই কোরআন দিয়ে আন্তর্জাতিক লেভেল চলো, যেই দিন উনি বলেছে সেই দিন মোনাফেকের বাচ্চাগুলো তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। না আর উনার গুলো চলবে না, উনিও এখন চলবে না, তাহলে চলবে তোর কি? উনিও আর চলবে না, বন্ধ হয়ে গেল, 140% চালু হয়ে গেল, না চলবে না। যেখানে কোরআনের আলোচনা করতে যায় সেখানেই বন্ধ করে দেওয়া হয়, কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা ভাবলেন যুগে যুগে যেমন নবীদের পাঠিয়েছেন, এখন যেহেতু নবীরা নাই আছে নাকি কথা বলে না কেন, নবীদের ওয়ারিশগুলোর নাম কি? উলামাতুল ওয়ারিসাতুল আম্বিয়া জরকান আল্লাহু আকবার। আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিশ, কথা বলেন ঠিক কিনা? নবীদের ওয়ারিশটা যখন দাওয়াত দেয় তাদেরকেও বাধা দেওয়া হয়, আর উনারটাও চলবে না। আবার আল্লাহ দেখলেন আবার কোরআন থেকে মানুষ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, আবার কোরআন থেকে মানুষ বহু দূরে সরে যাচ্ছে, আবার কোরআন থেকে মানুষ ছিটকে পড়ে যাচ্ছে, হেদায়াত থেকে মানুষগুলো গোমরার দিকে চলে যাচ্ছে। যখন আমার আল্লাহ সঙ্গে সঙ্গে তারিক মানুয়ার ভাইকে পাঠালেন তখন উনিও আসলেন, ব্যাপক মানুষ সভা শুরু হয়ে গেল কোরআন শুধু শোনার জন্য, উনিও চলবে না। তাহলে চলবি তাকে? হ্যাঁ ডিজে ফাটিয়ে যায় এবং কেউ ফাটিয়ে যায়, মমতাজের গান চলবে নাকি? মমতাজের গান চলবে, কোরআন চলবে না? জোরে কোন সুবহানাল্লাহ। সংসদে, সংসদ হচ্ছে একটা পবিত্র জায়গা যেখানে নীতিমালা তৈরি করা হয়, বাংলাদেশের সকল মানুষের চলার পথ দেখানো হয়, সেইখানে ওটি ফাটিয়া যায় ফাটিয়া যায়, ফাটা ছাড়ে না। বাংলাদেশের মলম কি নাই লাগে দিলে সারে? যদি বাংলাদেশের মলম দিয়ে ফাটা না সারি, ইন্ডিয়ান মলম তো লাগাইলেও হয়। শয়তানি ফাজলে আছে কিন্তু ভালো কাজে। অনেকে কিন্তু ভাবতেছে বক্তা কি আর আসিল না, এইটা গানিল লাগবে আমার কাজে হলো কোরআনের সাথে জীবন দর্শনের মিল করে দেখিয়ে দেওয়া, আমার কাজে হলো এটা। সেই জামানায় কি অবস্থা ছিল আর এই জামানায় কি চলছে এটা দেখিয়ে দেওয়া, এটাই আমার বড় কাজ, এটা আমার কাজ। এটা করতে গিয়ে যদি গুলি খেয়ে মরা লাগে হোক না, ওটা কোনো ব্যাপার না, জেলখানা তো দূরের কথা, মরণ যদি ভয় না করি তো জেলের কোনো হিসাব আছে? তাহলে যে কেউ কোরআনের দাওয়াত দেও তার দাওয়াত চলবে না, এ কথা বলবে যারা মুনাফে খাঁটি হয়ে মরবে তারা, বেঈমান হয়ে মরবে ওরা, ও মরতে দেরি হবে, কবরটা জাহান্নাম হতে দেরি হবে না। আমার ভাইয়েরা যখন আর ওনারটাও চলবে না, উল্টুকে দেওয়া হলো, একবার বাইরের দেশে গিয়া 5টা বছর কাটায় আসলো, এই 5টা বছর এখন দাওয়াত গুলো দেবে কে? আবার কোরআনের ময়দান শূন্য যখন হয়ে গেছে, মানুষ কোরআন শোনার জন্য এবার পাগল পারা আবার হয়ে গেল, কার মুখ থেকে কোরআন শোনা যায়, কোথা থেকে কোরআনের বাস্তবমুখী কথা শুনতে পারবো? মানুষ যখন দৌড়াদৌড়ি শুরু করলো, কোথায় পাবো হৃদয়ের খাদ্য? কোরআনের তেলাওয়াত। আমার আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আর থেমে না থেকে সঙ্গে সঙ্গে আপনাদের কুষ্টিয়ার ছেলে আমির হামজা ভাইকে আল্লাহ পাঠিয়ে দিল।
উনি এসে যখন ব্যাখ্যা বিশ্লেষণ শানি নুজুল প্রেক্ষাপট শব্দের অর্থ গ্রামার টিপটিপুনি সব বিষয় নিয়ে যখন একটু নারা দেওয়া শুরু করেছে অনেকে তখন রাজাকার বানার ষড়যন্ত্র হয়েছে হয়েছে কি না শাক দিয়ে মাছ ঢাকো আর উল্টো দিকে আমাদের উপরে আবার দোষ চাপায় কয় মোলবিরা জঙ্গি কথা বলেন ঠিক কি না আর জঙ্গি আমরা নই পৃথিবীতে যদি কেউ জঙ্গি হয়ে থাকে নাম্বার ওয়ান হলো কে জানো ওই মিয়ানমারের অং সং সুচি চোখে যদি না দেখো দেখাই দিচ্ছি ধরো ইয়া আল্লাহর বিচার আছে না নাই এখন সে বিচারের কাঠগড়ায় কথা বলেন ঠিক কি না আমার ভাইরা ওঠ আওয়াজ চলবে না ওকেও বাধা দিল নবী রসুলদের যেভাবে বাধা দেওয়া হয়েছে আলেমদের ঠিক ওইভাবেই বাধা দেওয়া হচ্ছে কথা বলেন ঠিক কি না এরপরে যখন নাট্যমার চলবে না আমার আল্লাহ এবার ভাবলেন এবার একটা ওয়াল রাউন্ডার পাঠানো দরকার কথা বলে ঠিকই না এবার কুমিল্লার সন্তান ডক্টর মিজানুর রহমান আজহারীকে আল্লাহ পাঠিয়ে দিল আবার শুরু হয়ে গেল লক্ষ মানুষের ঢল একসঙ্গে কক্সবাজারে অনেক প্রোগ্রামে ছিলাম 20 লক্ষ 12 লক্ষ 5 লক্ষ এটা কোনো ব্যাপার না আমার নীলফা মানিতে তো 20 লক্ষ পেরিয়ে গেছে যখন জালেমরা ভাইবাসে ঠিক তখন আর বুঝিছি আর থাকে না ক্ষমতার দোহাই দিয়ে যারাই দেখাও আজ অবসান ভালো করে টেনে দিও ওদের দুইটি কান বন্ধু ভালো করে টেনে দিও ওদের দুইটি কান ওরা ভোটের আগে সবে বোঝে ক্ষমতার গদি খোঁজে ভোটের পরে হয় ইবলিস শয়তান ও বন্ধুরে ভোটের পরে হয় ইবলিস শয়তান আর আওয়াজ দেয় না কেন না হলে নীতির বদল চলবে এ গন্ডগোল না হইলে নীতির বদল চলবে এ গন্ডগোল নাহিরে জাতির পরিত্রাণ ও বন্ধুরে ভালো করে টেনে দিও ওই নেতাদের কান একবার ভালো করে টেনে দিও ওদের দুইটি কান সন্ত্রাসী আর খুন ধর্ষণ চলের কত নির্যাতন সন্ত্রাসী আর খুন ধর্ষণ চলের কত নির্যাতন মা বোনের ইজ্জত হয়রান বন্ধুরে মা বোনের ইজ্জত হয়রান কথা বলেন ঠিক কি না এক ক্যারিকেটারের বউর যে কয়টা ভাতার স্বামী আল্লাহ জানে কথা কন ঠিক কি না স্বামী থাকার পরে আরেকটা বিয়ে করে মানে স্বামীর ব্যবসা শুরু করছে ঠিক না ঠিক ঠিক কি না পাইকারি রেটে এখন প্রেম প্রীতি চলছে কথা বলেন ঠিক কি না এগুলো হওয়ার পিছনের কারণ কি এগুলো হওয়ার পিছনের মূল কারণ হচ্ছে ভারতের নাস্তিক কপাদিরা যারা স্টার জলসা জীবাংলা নামের চ্যানেলগুলোকে চালু করে হিন্দু ঘরের সংস্কৃতি আজ বাংলার ঘরে ঘরে ঢুকিয়েছে এটা তাদেরকে দায়ী হতে হবে কথা বলেন কথা ঠিক কিনা বাংলাদেশের স্টার জলসাকে বন্ধ করতে হবে কিনা জি বাংলা বন্ধ করতে হবে কিনা এগুলো আমাদের ঘরের মধ্যে কেলেঙ্কার এবং ফাজলামির শিক্ষা দান কথা বলেন ঠিক কিনা স্টার জলসা হায়ার জি বাংলা নষ্ট করছে বন্ধু সোনার বাংলা ঠিক কিনা করছে কিনা অতএব এগুলো বন্ধ করা লাগবে আমি জানি যে বিয়ের পরে স্বামী তালাক দিল আর ইদ্দত পূরণ করার পরে একটা সময়সীমা আছে সেই সময় পেরিয়ে যাওয়ার পরে বিয়ে করা জায়েজ কিন্তু দেখি যে একটা স্বামী থাকার পরে আরেকটা বিয়ে করে কি করি মাথায় কুলাই বিয়ের দোকান ধরছে কিছু দেশ আছে হালাল পতিতালয় যে খুলছে আপনারা শুনেন নাই শুনেন নাই শুনছেন হালাল পতিতালয় শিয়া যারা সুন্নি শিয়া সুন্নি শুনেন নাই নাম শিয়ারা ওরা মোতা নামের একটা বিয়ার সিস্টেম চালু রাখছে মোতা বিয়া বোঝেন মোতা বিয়া হচ্ছে একটা সময় সীমার জন্য বিয়া করা আর ওই সময় সীমাটা পেরিয়ে গেলে বউটা অটোমেটিক্যালি চলে যাবে
আর ওই সময়ের মধ্যে সে তাকে ব্যবহার করবে, সেই সিস্টেম চালু করছে আজ এনার বউ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবকেরা বিয়ে করার আগে মেয়েটাকে দেখতে হবে, ওর শিক্ষা জীবন কোথায়, ওর ফ্যামিলি কিরকম, ওর বাবা মা কিরকম, শিয়ার মধ্যে বিয়ে করা যাবে। এরা হচ্ছে টাটকা কাফের, ওরা সময়ের জন্য ইউরোপ আমেরিকার সিস্টেম চালু করছে আজ বাংলাদেশে। ইউরোপ আমেরিকায় যেমন যে বউ পছন্দ হয় ওর হাত ধরে চলে যায়, মানে উলুলু সাতটা বোঝেন নাই, ঠিক ওই রকম এখানে চালু করতেছে এরা ধীরে ধীরে। তসলিমা নাসরিন বহুত এরকম চেঁচামেচা করছিল, যখন বাংলাদেশের মানুষ বুঝতে পারছে লেঙ্গুর মাথায় উঠে ভারত পালাইতে দিছে পায়নি। কথা বলেন ঠিক কিনা? আজও কিছু নাস্তিকের বাচ্চা আছে 71 নামের টেলিভিশনে, ওরা বসে বসে বার বার বলে থাকে ইসলামকে নিয়ে, ওরা সুলতানি শুরু করে, মানে দাউদ খাও সুলতানির মতো ইসলামকে নিয়ে টক্সের ভিতরে বিভিন্ন ধরনের খাউজানির মতো খাবালা খাবলি করে থাকে, আছে না? নাই এরা শুধু চ্যানেলে বসে এরকম করে, বাইরে আসলে একটা দাঁত থুইবে না পাবলিক সব মুক্তি ভাঙে দিবে। কথা বলেন কথা ঠিক কিনা? ওই ফেরাউনের মতো আদুদারে ক্ষমতায় মূল্যায়ন করে ইসলামের ক্ষতি করো, মনে রাখবে তোমাদেরও এই অবস্থা হবে। সেই ফেরাউন সুব্বা খায় যখন মরছে, এই কথাগুলো আর স্মরণ করে দিয়ে যাবো, আর শুধু অ্যাডভার্টাইজ দিয়ে যাচ্ছি। আমার ভাইরা যখন এটাও এই বান্দ্রামি করেছে, তখন আমার আল্লাহ ওকে পানিতে সুব্বা খাইয়ে মারিয়েছে। কথা বলেন ঠিক কিনা? নমরুদ খুব গাদ্দারি করেছিল, ল্যাংড়া বসা নাকের ভিতর দিয়ে ঢুকে ফেলতে দিল। কথা বলেন ঠিক কিনা? এরপরে জর্জ ডব্লিউ বুশ আই সেই আমেরিকার প্রেসিডেন্ট আফগানিস্তান ফিলিস্তিনের মুসলমান গুলোকে পাখির মতো গুলি করে করে মারল। সর্বশেষ সেরে বসে আছে ওখানে একজন সাংবাদিকের জুতার বাড়ি খেয়ে পালিয়ে যেতে বাধ্য হন। সেই জুতা কিন্তু বাংলাদেশে আসছে, মনে রাখবেন কার কবলে কখন যে যাবে তার কোনো গ্যারান্টি নাই। যাদের জুতা খাওয়া রোগ হবে ওদের ওষুধ জুতা দেওয়াই লাগবে। কথা বলেন কথা ঠিক কিনা? মুসলমানের সাথে বসে বেয়াদবি করেছে, তাই তো সাংবাদিকের জুতার বাড়ি খেয়েছে। ফেরাউন মুসার সাথে বেয়াদবি করেছে, তাই তো নীল নদীতে সুব্বা খাইয়ে মরেছে। আরে মরার সময় কতবার সে বাসাও বাসাও বলেছে, মানে ফেরাউনটা এটা মরার সময় কতবার যে বাসাও বাসাও বলেছে, যে বড় গিন তাহার মুখে কাঁদা ঢুকে দিয়েছে। নমরুদ ইব্রাহিমের সাথে বেয়াদবি করেছে, তাই তো ল্যাংড়া মশা নখের ভিতর দিয়েছে। এমনি আর যাই নাই, এক সিনের হাতের কামাই করা করোনা ভাইরাস আজ বিশ্বব্যাপী মানুষ আতঙ্ক। এবং বাম দিয়া যাবো নিদুর মরে ওই রকম ঘর পরে মরে আস। কথা বলেন ঠিক কিনা? আরে আরো দূর বলেন, এই করোনা ভাইরাসে কি যে সেই মানুষ মরে? কথা বলে না কেন? করোনা আসলো, নিয়ম তৈরি হলো মসজিদে ফাঁক করি নামাজ পড়া, কিন্তু বাজারে যে কি নিয়ম করছিলেন, বাজারে কয়জন করে গেছিলেন কথা কয় না কেন, কথা বলেন না কেন? বাজারে তো একটা হাজার হাজার একসঙ্গে, ওখানে কি করোনা নাই কথা বলে না কেন? ব্যাংক গুলোতে যে টাকা লেনদেন করলেন ওখানে কি কোনো করোনা নাই, নাকি করোনা শুধু জুম্বার ঘরের ঢুকি মোড়ার চেয়ারত বসে থাকে? যারা এই নিয়ম করেছে, এই নীতিমালা যারা পছন্দ করেছে, ওদেরকে অদূর পছনে মরা লাগছে। একদিন মুসা হাঁটতেছে, আল্লাহকে বলতেছে, আল্লাহ দুই একটা বান্দর বান্দ্রামি করে আর ওদের বান্দ্রামির কারণে তুমি দুনিয়ায় গজব পাড়ে দাও, আর ওই গজবে অনেক মানুষ মারা যায়, এটা তোমার কেমন বিচার আল্লাহ?
আল্লাহ বলতেছে মুসা রে আজ তোরে বলা যাবে না। তো পথি মধ্যে মুসা হাঁটতেছে, হঠাৎ করে তার দুর্বল জায়গায় একটা পিঁপড়া কামড় দিছে। মুসা লাপ দিয়ে উঠে বলতেছে কি খাবার আইলো, তাকিয়ে দেখে দেখা পিঁপড়া, এটা কি পিছনে তাকিয়ে দেখে অনেকগুলো পিঁপড়া। মুসা গুন লাগাই দিয়ে সব পিঁপড়া গুলোকে পুরে পুরে সার্কার করে দিল। আবার আল্লাহ পাক মুসাকে টার্গেট করে বললেন মুসা রে তোমার কামড় দিল ওই একটা পিঁপড়া, তুমি সবগুলোকে পুরো সার্কার করে মারলে কেন? মুসা বলতেছে আল্লাহ এটা জন্মগত ভাবে, এটা জন্ম হওয়ার পরে এরা কামড়া কামড়ি করে, জন্ম হইতে শুধু কামড়ালে জন্মে আল্লাহ, এই একটা কামড়া দিছি কিছুক্ষণ পরে আরো মারতে পারে, এই জন্য আমি সব পুরো সার্কার করে দিছি। আল্লাহ বললেন মুসা ওই দিনের প্রশ্নটা আর উত্তর আজ তোমার মুখ থেকে তুমি নিজেই নাও। পিঁপড়ার যেমন জন্ম হওয়ার একমাত্র কারণ হলো কামড়া কামড়ি করা, নাকি ঠিক ওই রকম যারা ওই করোনা ভাইরাসের আক্রমণ যাদেরকে কেন্দ্র করে দুনিয়ায় আসলো, ওই মানুষগুলোর সঙ্গে যাদের আত্মার মিল আছে, যাদের মন মানসিকতা ওই লোকগুলোর মতো আছে, আমার আল্লাহ সবগুলোকে একসঙ্গে ব্যাটালিয়ান বাহিনী দিয়ে মেরে দিল। কথা বলে ঠিক না? আরে করোনা ভাইরাস নতুন কিছু না রে, এটা এসেছিল তাব্বাক ইয়াদা আবি না কাবিল ওয়াতাব, জোরে করে আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন আমি আবু লাহাবের দুহাতকে ধ্বংস করব এবং ব্যর্থ হবে সে নিজেই। কথা বলেন কোনো ঠিক না? যাদের মারা দরকার তারা বুঝছে, কথা বলেন না কেন? যে সেই মানুষ বলে মাস্ক দিছে, প্লাস্টিক লাগাইছে, হেলমেট লাগাইছে, কত কি মনে হচ্ছে বিজ্ঞানী উনি, কিন্তু উনি আগে মরি দিয়া সারা, কথা বলে ঠিক কিনা? উনি বাঁচার জন্য এত কিছু, অথচ ওই বেটা আগে বলছে। আরে একসঙ্গে আমরা মসজিদে গেলাম, একসঙ্গে দুই তিনশো মানুষ রুজু করলাম, একসঙ্গে কোলা খুলি করলাম, একসঙ্গে মুসাবা করলাম, একসঙ্গে কাতারে কাতার বদ্ধি হয়ে গেলাম রে, একসঙ্গে নামাজ পড়লাম, একসঙ্গে দোয়া করলাম, একসঙ্গে খাইলাম ফিরলাম চললাম, এখনো বেঁচে আছি, ওরা আজ কবরে সার হয়ে গেল। কথা বলেন তো ঠিক না? আমার ভাইরা চলেন আরো একটু সামনে নিয়ে যাই, এরা কারা, এদের এই অবস্থাটা কেন হয়? ফেরাউন আসলে এর মনির যে অবস্থাটা ছিল রে, ফেরাউন সারাটা জীবন আসলে কিন্তু একটা ভালো মানুষ ছিল সে, আসলে এই ফেরাউনটা খারাপ করছিল একটা লোকে, লোকটা কিন্তু হলো ফেরাউনের নিজের খালাতো ভাই হামান টাকুয়া, টাকুয়া মাল সাদে মাল নাই, ঠিক কিনা? সাদে মাল নাই, চুল নাই একটা, সব ঘুরি পলাইছে, ও শুধু বুদ্ধি আবিষ্কার করছে কিসের জন্য জানেন? ইসলামের বিপক্ষে। আদো বাংলাদেশে কিছু বুদ্ধিজীবী আছে, ওয়ার্ল্ড টাইম তারা বুদ্ধি আবিষ্কার করে শুধু ইসলামের বিপক্ষে, এবং মুসলমান ক্ষতি কি করে হবে, এই ছাড়া আর বুদ্ধিমত্তা নাই, ওর বুদ্ধি এগুলো তৈরি হয় না, যে কিভাবে সমাজ থেকে সুদ ঘুষ অন্যায় ব্যভিচার জেনা হত্যা দূর করা যায়, এই চিন্তা নাই। কিভাবে একটা মানুষের জমি জায়গা আছে, শান্তিতে খাচ্ছে, আরামে ঘুমাচ্ছে, ওকে কিভাবে জেলে ঢুকি দেওয়া যায়, কিভাবে কোটের বারান্দা যাওয়া আসা করা যায়, কিভাবে ও জমি জায়গা সব ফান্টুস করে দেওয়া যায়, এই চিন্তায় ব্যস্ত। কথা বলেন ঠিক কিনা? আমার টাকুয়া আর এর মধ্যে কোনো পার্থক্য নাই, ঠিক কিনা? হামান টাকুয়া ফেরাউনের বাল্যকাল থেকে শুরু করে নিয়া একবারে মৃত্যুটা পর্যন্ত এই ফেরাউনের বুদ্ধিজীবী ছিল হামান টাকুয়া। আমাদের দেশের কোন নেতা নেত্রী খারাপ না, আমাদের দেশের নেতা নেত্রীদের খারাপ করেছে কিছু টাকুয়া,
এই তো কিছুদিন আগে একটা মুরগি কবির চিনেন চিনেন মুরগি কবির মুরগি কবির হইছে অসুস্থ কে বাকারা একটা পিকচার করে ফেসবুকে দিছে আর বাংলাদেশের যুবকগুলো কমেন্ট করতেছে আল্লাহ তোর মাল তুই তাড়াতাড়ি উঠিয়ে নিয়ে যা মানুষ কতটা খারাপ হলে এই দোয়াটা করতে পারে চিন্তা করছেন আপনি কয় আল্লাহ তোর মাল তুই তাড়াতাড়ি উঠি নিয়ে যা এটা লোড আমরা নিয়ে পাইছি না কথা হল ঠিক কিনা আজ কিছু মানুষ আছে পিছনে বলে যে এই শালা মরলে ভালো হয় সামনে বলে কয় ভাই জান আসসালামু আলাইকুম কথা হল ঠিক কিনা সামনে বলে কয় ভাই আসসালামু আলাইকুম আর পিছনে কয় তুই মরবু করতো ঠিক কিনা এইরকম মানুষ হওয়া যাবে আর যাকে সামনেও ভালোবাসবো তাকে পিছন দিয়েও ভালোবাসবো ঠিক কিনা কিন্তু ওই জীবন যাপন করার কোনো মানে হয় না মরবেন কিছু মানুষ আছে যাদের নাম নিশানা নিলে আজ মানুষ চোখ দিয়ে গজব দেখে আমার ভাইরা তাহলে ফেরাউনটাকে খারাপ করলো আর নিজের খারাপ উপায় হামান তাকুয়া ঠিক কিনা আর ওইদিকে চলেন তো আল্লাহর নবী মক্কাতে থাকতেই আর পারতেছে না কিসের জন্য কেন থাকতে পারতেছে না এ কোরআনের দাওয়াত দেওয়ার কারণে নবীজি এখন আর মক্কায় থাকতে পারতেছে না 31টা বছর পরে আল্লাহর নবী মক্কার বাড়িতে আর থাকতেই পারতেছে না কাফিরের বাচ্চাগুলো মুনাফিকগুলো আল্লাহর নবীর বিরুদ্ধে আর মিথ্যে মামলা লাগালো নবীজি আর থাকতেই পারেন না সাহাবীদেরকে অকাতরে জালিমরা হত্যা করে যাচ্ছে নবীজি বললেন এখন আমাদের হিজরত করা লাগবে কথা বলে ঠিক কিনা যখন ওয়ান রাউন্ডার কোরআনের ব্যক্তি কুমিল্লার সন্তান মিদারুর রহমান আজারি ভাই কোরআন বলা শুরু করে দিয়েছে জালেমদের গায়ে সুলকানি শুরু হয়ে গেছে না ওনাকে আর রাখা যাবে না তাড়াতাড়ি কিভাবে দেশ থেকে পিটানো যায় ব্যবস্থা করো যারা আজকে কোরআনের বিরোধিতা করেছে এই লোকটার সেই লোক আজ মাটির ছার হয়ে গেল ঠিক কিনা হয়েছে কি হয় নাই তাহলে এমন জীবন তুমি করিও গঠন মরিয়া হাসিবে তুমি কাঁদিবে ভুব আর তুমি এমন জীবন করিও না গঠন মরিয়া কাঁদবে না ভুবনের মানুষ আর মরার পরে হবে তোমার জাহান্নাম কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা নবীজি মক্কা থেকে মরিয়ার চলে আসার আগে হযরত উমর বিশ্বনবীর ঘরের মধ্যে ঢুকলেন ঢোকার পরে বললেন ইয়া রাসূলুল্লাহ কাফিররা আপনাকে হত্যা করার জন্য আসবে আপনার বাড়ি ঘেরাও করবে আপনাকে অ্যাটাক করবে আপনাকে হত্যা করে দেবে ও নবী আপনি মক্কা ছেড়ে মদিনায় চলে যাবেন জানগা আপনার চাদরটা আমার দেন আপনার বিছানায় মাথা মুড়ি দিয়ে আমি ঘুমায়া থাকি আর কাফিররা মুনাফিকরা এসে আমি উমরকে বিশ্বনবী মনে করে টুকরা টুকরা করে দেবে আর আমি ওমরের জীবনের বিনিময় আপনি বিশ্বনবী যতদিন বেঁচে থাকবেন ততদিন ইসলামের দাওয়াত প্রচার করতে পারবে আমার নবী বললেন ওমর রে না আমার আল্লাহ অর্ডার করেছে মক্কায় থাকা যাবে না কাফেরগুলো কাতারে কাতার বদ্ধি হয়ে গেছে মুনাফিকগুলো সহ্যই করতে পারতেছে না সে দুয়ার থাকা যাবে না চলে গেলেন এবার আমার নবী মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায় কথা বলেন ঠিক কিনা আরো জোরে বলেন কথা ঠিক কিনা আরে ভাই আলোচনা কি চালাবো চলবে কারা কারা চলবে দেখি তো লিল্লাহি তাআলা আল্লাহ পাক কবুল করুক জোরে করে আমি মদিনায় চলে আসলেন নবীজি মদিনায় আসার পরে সর্বপ্রথম একটি লোকের সঙ্গে তার দেখা হয়ে গেল লোকটি হাবিব মদিনাতুল মুনাওয়ারার সবচেয়ে বড় আলেম সবচেয়ে বড় জ্ঞানী মানুষ
সবচেয়ে বড় জ্ঞানী ব্যক্তি। ওই লোকের সঙ্গে নবীদের প্রথম সাক্ষাৎ হয়ে গেল। নবীজি এসে বললেন, আমি আমার এক গ্রন্থের দাওয়াত নিয়ে এসেছি, এই গ্রন্থের দাওয়াত যদি নিতে পারো, এই গ্রন্থের পথে যদি চলতে পারো, এই গ্রন্থের দাওয়াত নিয়ে যদি জীবন যাপন করতে পারো, মরতে দেরি হবে, জান্নাত হতে দেরি হবে না। এরপরে নবীজি দাওয়াত দেওয়ার পরে লোকটা এবার আল্লাহর নবী দাওয়াতকে প্রত্যাখ্যান করে দিল। জোরে কর আল্লাহু বিল্লাহ, প্রত্যাখ্যান করেছে যখন বিশ্ব নবী বক্তব্য দিলেন, ঠিক তখন যারা আমি নবী থাকার পরে আমার সহউপস্থিতিতে আমার মুখের বাণীর দাওয়াত না নেবে, প্রত্যাখ্যান করে যাবে। আল্লাহর নবী বললেন, ওটার জন্য রক্তের ভিতরে সমস্যা আছে। আল্লাহর নবী বললেন, ওটা হলো জারুস, ওটা হলো ওজন্না, ওটাই হলো হাইব্রিড। ওটা কি আমি বলি নাই, রতুল দিন বাদা জালিকা জানিম, সূরা কলমের 13 নম্বর আয়াত বলছে ওটা জারুস। কথা বলে ঠিক কিনা? নবীজি বললেন, আমি এত করে বোঝাচ্ছি, এ কোরআনের দাওয়াত নাও, প্রত্যাখ্যান করে দিয়েছি। নবীজি বললেন, তো সমস্যাও আছে। বললেন, তো হাইব্রিডের বাংলা কি? আমার মনে হয় যে আলোচনা আর করা যায় না, আপনারা খুব দুর্বল হয়ে গেছে। ঠিক আছে, ওয়াকের দাওয়া না আমি আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা আমিন। প্রমাণ করে দেবো, যারা মুসলমান হওয়ার পরে ইসলামের বিরোধিতা করে ওরা হচ্ছে টাটকা জারস, আর হিন্দুরা বিরোধিতা করুক আমাদের কোন আপত্তি নাই, খ্রিস্টানরা করুক আমাদের কোন আপত্তি, কিন্তু মুসলমানের লোক হয়ে ইসলামের লোক হয়ে সাইনবোর্ডও ব্যবহার করবি, আবার কবি আমি মুসলমানের বেটা, আবার বিরোধিতাও করবি, তো সমস্যা আছে। বলেন ঠিক কি না? সমস্যা আছে না নাই? আছে না নাই? আছে। আমার ভাইয়েরা, তাহলে এবার চলেন, নবীজি দখল বললেন, তোমার রক্তের ভিতরে ভেজাল আছে। লোকটা বলা শুরু করলেন, আমার কি ছেলে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, আমি কার ছেলে? মদিনার এমন এক ব্যক্তির ছেলে আমি, আমার বাপের অসংখ্য ধন সম্পদের পাহাড় রয়েছে। কথা বলেন ঠিক কিনা? লোকটার নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। লোকটা হলো মুনাফিকদের লিডার, মুনাফিকদের গুরু। কথা বলে না কেন? লোকটা হলো মুনাফিকদের ক্যাপ্টেন, এই লোকটা হলো মুনাফিকদের নেতা। ও ভাই এখানে সুলুল বলা শুরু করলো, আজ থেকে একটি দল গঠন করব। দলটি গঠন হয়ে গেছে, মদিনার মাটিতে একটি দল গঠন হয়ে গেল। নবীজিকে হত্যা করতে পারলে একটা দুইটা না, 100 উট দিয়া সেই ব্যক্তিকে পুরস্কৃত করা হবে। বিশ্ব নবীকে মারতে পারলে কি দেওয়া হবে? ধরেন আপনাদের এই জায়গা থেকে যশোর জেলা থেকে আপনি ঢাকা যাবেন, তা আপনি বাজি উঠতেছেন, বাজি উঠি দেখতেছেন ড্রাইভার সাহেব লাল নীল হলুদ কালা পানি খাচ্ছে, মানে মদ খাচ্ছে। আপনি কি ওই গাড়িতে আরো চড়বেন? না। কেন চড়বেন না? ওটা তাল হইছে, তাল। কথা বলেন ঠিক কিনা? তাল হইছে এটা। ও সামনে ভ্যান যদি দেখে এটি রাত মনে করবে। কথা বলে না কেন? আর বিরিসকে যদি ওই টেরাক মনে করে সাইড দেয় কই যাবে? যাবে কই? বিরিসকে যদি ওই টাও টেরাক মনে করে সাইড দেয় যাবে কই?
খাদে পড়ি সুব্বা খায় মরবে কিনা ওটা বলে না কেন লোকটা গাড়ি চালাচ্ছে ড্রাইভার সাহেব দেখতেছে একদিকে দশটা মানুষ দাঁড়িয়ে আছে আর একদিকে একটা বয়রা মানুষ কোষা মানুষ দাঁড়িয়ে আছে দূর থেকে হরেন দিচ্ছে কিন্তু শুনতেছে না কেউ এখন কন্ট্রাক্টর বলতেছে ও ওস্তাদ আপনি যদি দশটা মানুষকে বাঁচাতে চান তাহলে এক বয়রা তোষাকে ডলি দিয়ে দেওয়া লাগবে আর যদি আপনি এই একটা মানুষকে বাঁচাতে চান তাহলে দশটা মানুষকে আপনাকে মারি দেওয়া লাগবে কি করবেন বলেন ড্রাইভার সাহেব বলতেছে একটা মানুষের জীবনের চেয়ে দশটা মানুষের জীবন আমার কাছে অনেক বড় দামি কথা বলেন কেন এই কাছাকাছি কি একটা হরেন দিয়ে দিল বয়রাটা রোড থেকে লাভ দিয়ে খাদের মধ্যে দৌড় মারছে আর যে কন্ডাক্টর বলছে দশটা মানুষকে বাঁচাতে হলে ওই ব্যাটারে মারা লাগবে এই জন্য ড্রাইভার সাহেব রোটের মধ্যে গাড়িটা আর না রেখে ওই খাদের মধ্যে নামায় দিছে নামায় দিয়ে আবার দোলার মধ্যে পিটি ধরে ওখানে ডুলি দিয়ে মারি দিল ট্রাফিক এসে ধরল ব্যাপারটা কি এটা যে অন্য স্টাইলের অ্যাক্সিডেন্ট দেখলাম আজ এই বাবা আমি তো সারা জীবন দেখলাম রোটের মধ্যে অ্যাক্সিডেন্ট হয় কিন্তু আজকে দেখি খাদের মধ্যে দোলার মধ্যে অ্যাক্সিডেন্ট কে হয় ড্রাইভার বলতেছে স্যার আমার কোনো দোষ নাই আমার যে কন্ট্রাক্টর আছে এই বেটা বলছে যে এই দশটা মানুষ বাঁচাইতে গেলে এই বেটারে ডলি মারা লাগবে এই জন্যে ও খাদের মধ্যে দৌড় দিছে আমি ওর পিছনে ধাওয়া করছি আজি আমেরিকা বলে দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা এরা জঙ্গি এরা সন্ত্রাসী ওই খ্রিস্টানদের কথা শুনে বহির্বিশ্বে মুসলমানবন্ধারী মুনাফেকরা কাফিরদের পাঁচে গুলম করে আজ নিরীহ আলেমদেরকে ধরে ধরে মেরে দিল আজ কাউকে ফাঁসির দড়িতে কাঠগড়ায় দাঁড় করালো আবার কাউকে গুলি করে মেরে দিল আবার কাউকে ক্রস ফায়ার দিল আজকে সাধারণ দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালাদেরকে জঙ্গি হিসাবে মেরেছে যারা কাফের নমরুদের উত্তর সরি ঠিক তারা কথা বলে ঠিকই না এরা দোষ শুধুমাত্র চাপায় মুসলমানদের উপরে নিজের অপরাধ করে আমাদের উপর চাপায় মিয়ানমারে হামলা হল দোষী খুঁজে নাহি পেল মুসলমানদের দিল দোষের অপবাদ নামটা হবে মোদের মৌলবাদ জানি নামটা হবে তোদের জঙ্গিবাদ কিনা অপরাধ করে ওরা দোষ চাপায় আমাদের উপরে তোরা মৌলবাদী জঙ্গিবাদী যতই বলিস মোদেরকে আমরা কিন্তু রাগ করি না ধরবে আল্লাহ তোদেরকে আমরা কিন্তু রাগ করি না ধরবে আল্লাহ তোদেরকে মুসলিম ঘরে জন্ম নিয়েও আনলে না বুঝ অন্তরে হিসাব নিকাশ কেমনে দিবি পরকালের দপ্তরে মুসলিম ঘরে জন্ম নিয়েও আনলে না বুঝ অন্তরে হিসাব নিকাশ কেমনে দিবি পরকালের দপ্তরে দাড়ি টুপি দেখলে যাদের মাথায় ওঠে যন্ত্রণা আছে না না দাড়ি টুপি দেখলে যাদের মাথায় ওঠে যন্ত্রণা কাদের কাছে শিখলে তোরা এসব কিছুর মন্ত্রণা কাদের কাছে শিখলে তোরা এসব কিছুর মন্ত্রণা মৌলবাদী জঙ্গিবাদী যতই বলিস মোদেরকে আমরা কিন্তু রাগ করি না ধরবে আল্লাহ তোদেরকে লম্পটেরই আত্মাখানা বানাইছো এই দেশটারে নবীকে সন্ত্রাসী বলছে ওই বিয়াদব আজগরে লম্পটেরই আত্মাখানা বানাইছো এই দেশটারে নবীকে সন্ত্রাসী বলছে ওই বিয়াদব আজগরে
আরে নবীর সামনে বেয়াদবি উঠলে কারো মুখেতে, নবীর সামনে বেয়াদবি উঠলে কারো মুখেতে, তাদের মুখে লাগাও তালা বাংলাদেশের বুকেতে, তাদের মুখে লাগাও তালা বাংলাদেশের বুকেতে। মৌলবাদী জঙ্গিবাদী যতই বলেছে মোদেরকে, আমরা কিন্তু রাগ করি না, ধরবে আল্লাহ তোদেরকে। বলে ঠিক না? আর জন্মের পরে তোর কানে কি দেয়নি আজান তোর বাবায়, মরণ কালে এই ধ্বনিতে হইব বন্ধু তোর বিদায়। এবার বলো তো চিন্তা কইরা তুমি হইলা তা কোন বাদী, এবার বলো চিন্তা করে তুমি হইলা কোন বাদী। আসল কথা যদি বলি মাথায় আগুন ধরে বুঝি, আসল কথা যদি বলি মাথায় আগুন ধরে বুঝি। মৌলবাদী জঙ্গিবাদী যতই বলিস মোদেরকে, আমরা কিন্তু রাগ করি না, ধরবে আল্লাহ তোদেরকে। অপরাধ করে সোনের মায়ের ডাঙ্গর গলা, দুর্নীতি করে খাবি, মানুষের হক মেরে খাবি। এখন তো আর নেতা হতে গেলে ভোট লাগে না, এখন সিজার হয়ে নেতা হওয়া যায়। দুর্নীতি করে সব হবি আবার কি বড় বড় কথা? যারা দুর্নীতি করে খায়, যারা চুরি করে খায় জনগণের সম্পত্তি, তাদের উঁচু গলায় কথা বলা মানায় না, মানায় না, মানায় না। খুব কষ্ট হয়েছে মনে হয় তাকবীর দিতে, আল্লাহ কবুল করুন। আমার ভাইরা, তাহলে এ কোরআনের বিপক্ষে বাধা আছে না নাই? আমার আল্লাহ পাক বলেন, সামান্য পরিবার, বিন্দু পরিবার, ভালো কাজ করবি নিজের চোখেই কিয়ামতের দিন দেখতে পাবি। আবার বিন্দু পরিমাণ খারাপ কাজ করবি ভালো কাজ করবি দুটোই দেখতে পাবি। কথা বলেন ঠিকই না? সেই দিনটা আছে না নাই? ওই দিনটার নাম কি? আরো জোরে জোরছে মনু, আরো জোর হবে না? ওই দিনটার বিশ্বাস করা লাগবে কি লাগবে না? ওই দিনের যারা বিশ্বাস করে না ওরাই তো হারাম ব্যবসা ফেন্সিডিল হিরোইনের করে। ওদের জানাজা করা নিষেধ, ওদের বাড়িতে ইমাম দেওয়া নিষেধ, ওরাই মসজিদ আসতে পারে না, ওদের বয়কট করতে হবে সামাজিক ভাবে। আবার আল্লাহ পাক বলেন, তোমরা যারা ওয়ার্ডের মেম্বার, তোমরা হলে প্রতিনিধি, তোমরা হলে জনগণ মানুষের নেতা, কথা বলেন ঠিক কিনা? তোমরা যারা ইউনিয়নের চেয়ারম্যান, তোমরা হলে প্রতিনিধি, তোমাদের এই দিক বিভাগগুলো খেয়াল খবর করা লাগবে, কথা বলেন ঠিক কিনা? আর আমি আশরাফুল নীলফামারি থেকে সেগুলো বন্ধ করতে পারবো না, কারণ ধরেন আপনার বাঁশদারের পাশে ছেলেরা তাস খেলতেছে, যদি শোনে যে হুজুর আসতেছে ওরা কি পালাবে? ওরা কবে আমি কি হুজুরের বাপের টাকা দিয়ে খেলাই? কথা বলেন কথা ঠিক না? ওরা যদি মদ খায়, গাঁজা খায়, ফেন্সিডিল খায়, আমরা যদি তাদের কাছে যাই, ওরা কবে তোর বাপের টাকা দিয়ে আমি এগুলো করি? ঠিক না? আর যদি ওরা শোনে যে এই ইউনিয়নে এলাকার ভিতরে থানার পুলিশের ভ্যান তাসি ঢুকছে, ওরা থাকবে ওখানে? কই যাবে? ওরা যদি শোনে যে চেয়ারম্যান সাহেব এলাকায় ঢুকছে, থাকবে? এজন্য তাফিমুল কোরআনের ভিতরে স্পষ্টভাবে দলিল দিয়ে বলে দিয়েছে, অবশ্যই অবশ্যই তোমরা
প্রশাসন দিয়ে পাওয়ার ক্রিয়েট করে এগুলো বন্ধ করে দাও আবার আল্লাহ তাআলা মুমিনদেরকে সাতটা কর্মসূচি দিল সাতটা কর্মসূচি যারা করবে না এরা বেঈমান হয়ে মরবে আল্লাযীনা ইম্মাত কাল্লাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউয যাকাত ওয়া আমাদু বিল মারুফ ونهوا عن المنكر ولله عاقبة الأمور الله পাক মুমিনদের কয়টা কর্মসূচি দিলেন আপনারা মুমিন না বেঈমান মুমিন কারা কারা দেখি তুলিল্লাহে তাকবীর আল্লাহ আপনারা মুমিন না বেঈমান আল্লাহ কবুল করুন জোরে করে আমিন যদি আপনারা মুমিনের দাবি করে থাকেন তাহলে সাতটা অপশন আপনাদের মানাই লাগবে ঠিক কথা বলেন ঠিক কি না ঠিক আর যদি না মানে আপনার মতো টাটকা বেঈমান আর কেউ নাই ঠিক সূরা হাদের 41 নম্বর আয়াত এটা বের করে দেখেন এখানে আল্লাহ পাক বলতেছে মুমিনদের প্রথম কর্মসূচি হলো আমি যদি ওদেরকে ওয়ার্ডের মেম্বার বানাই আর ওদেরকে যদি আমি চেয়ারম্যান বানাই ইউনিয়নের ওদেরকে যদি আমি আসনের এমপি বানাই ওদেরকে যদি আমি মন্ত্রী বানাইয়া দেই মুমিন বান্দাদের যদি আমি রাষ্ট্রপতি বানাই মুমিন বান্দাদের যদি আমি প্রধানমন্ত্রী বানাই তাহলে ওদের মুমিন যদি দাবি করে এদের সাতটা কাজ অবশ্যই করতে হবে এক নম্বরটা হলো আল্লাযীনা ইম্মাত কাল্লাহুম ফিল আরদি আকামুস সালাত আল্লাহু আকবার নাই নাই এক নম্বর হলো ওই মুমিন বান্দা যদি নিজেকে ইমানদারের দাবি করে আর এই শেয়ার কাজ যদি একবার আমি তোরে দান করে দেই এই শেয়ারটা পাওয়ার পরে এখানে বসার সঙ্গে সঙ্গে সে অবশ্যই নামাজের নিয়ম আর আইন তৈরি করে দেবে বাধ্যতামূলক নামাজ পড়তে হবে আমার ওয়ার্ডের মেম্বার বলবে চেয়ারম্যান বলবে আমার ইউনিয়নে কোনো শয়তানি চলবে না নামাজ বাধ্যতামূলক পড়া লাগবে ফেন্সিডিল হিরোইনের গান্দার ব্যবসা বন্ধ করতে হবে ঠিক না বন্ধ করাই লাগবে বর্তমান সমাজের যুবকেরা নষ্ট হয়ে যাচ্ছে কত বলছেন না কেন আপনার সন্তান কি করছে আপনি খোঁজ নিয়ে দেখছেন গোপনে গোপনে কি করে কি করতেছে আপনি জানেন জানেন না যেই নেতারা তার সমাজ থেকে গাঙ্গা ফ্যাঞ্চুরিল দিয়ে যুবকদেরকে এগিয়ে নিয়ে আসে এগুলো দিয়ে বাহবা দেয় এগুলো দিয়ে সময় কাটার সুযোগ বের করে দাও এরা তোমাদের নেতা এরা তোমাদের জীবনের বড় দুশ্মন পরকালের দুশ্মন তোমাদের জাহান্নামে নিয়ে গিয়ে ছাড়বে অতএব যারা এগুলো থেকে তোমাদেরকে পৃথক করে দেবে এরাই হচ্ছে তোমাদের প্রকৃত অর্থের নেতা কথা বলছে না কেন আরো জোরে বলতে হবে আমার ভাইরা মনে রাখবেন প্রথম যে কাজ মুমিনের সেটা হচ্ছে নামাজের আইন তৈরি করে দেওয়া দ্বিতীয়টা কি তাহলে ওয়া আতুজ যাকাত দ্বিতীয়টা হলো নামাজ কায়েমের পরে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে দেওয়া ঠিক এখন সুদ আছে না যাকাত সুদ কায় কায় সুদের টাকা নিয়ে না তোলো সুদের টাকা নেন নাই একটাও নেন নাই না সব ফেরেশতা এখানে সুদের টাকা আপনারা খান না নামাজ পড়েন আর সুদের টাকা খান না মরতে দেরি হবে খবর খারাপ হতে দেরি হবে না মনে রাখেন বাবা জান বলে গেলাম আজ আল্লাহ বলছে কোরআনে সূরা হবে 41 নম্বর আয়াতে নামাজ কায়েম করো যাকাত প্রদান করো নামাজও কায়েম করবো না নামাজ পড়তে গেলে নিয়ম তৈরি করে দিই ফাঁক ফাঁক হয়ে পড়ো হ্যাঁ ফুকে যাইবে না ওদের করোনা গিয়ে ঢুকছে ঢুকে যান না
ওটা যান না ঢুকলে মরবেন মাথা রেখেন এরপরে জাকাত ভিত্তিক অর্থনীতি তো নাই ইংল্যান্ডে তৈরি করে ইহুদিদের হাতে তৈরি করায় এই সুদ প্রত্যেকটা ঘরে ঘরে চালু করা আছে কথা বলছেন কেন শুধু ঘর না এদেশের প্রধান যে ব্যাংকটা জাতীয় ব্যাংক বিশ্ব ব্যাংক বাংলাদেশ ব্যাংক সেখানেও সুদ আছে শুধু ওখানেই শেষ না জনতাতে পাবে রূপালীতে পাবে কৃষিতে পাবে অগ্রণী ব্যাংকে পাবে যত রকমের ইসলামী ব্যাংক নেন সেখানেও সিস্টেম আছে না নেই এমন কোন ব্যাংকিং ব্যবস্থাপনা নাই যে ওইখানে সুদের আমলটা চলে না মানে এদিকে নামাজ পড়বেন ওইদিকে সুদ খাইবেন জোরে কোন সুবহানাল্লাহ নামাজও পড়বেন সুদও খাবেন আর জান্নাতও চাবেন এটা কি কখনো হবে নাকি হবে হবে না এরপর আবার আল্লাহ পাক বলেন দুই নাম্বারটা হয়ে গেল তিন নাম্বারটা আবার আল্লাহ পাক বলেন আল্লাহ দিন মাকান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ভালো কাজ করার জন্য উৎসাহিত করবেন বরং যাত্রা গান চালু করবেন কোরআনের মাহফিল বন্ধ করে দিবেন জোরে কোন সুবহানাল্লাহ নাকি এটা ভালো কাজ ব্যান্ডের গান চালু করবেন কোরআনে যত পড়েন বাধা প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন আর মরবে আর কবরে ইমাম সাহেব কবে মিল্লাতা মিল্লাতে করে দিবে আপনার কার সাথে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি মরবেন শয়তানি করি আর ইমাম সাহেব এসে জানাজা করার পরে কবরে নামে দিবে আল্লাহর নবীর দিবে লাশটা ধরেন আপনি কি করেন করেন কি কর সারা জীবন শয়তানি করলে সারা জীবন ইসলামের বিরোধিতা করলে মরার পরে এখন লাশটা নিয়ে গিয়ে দিচ্ছি বিশ্ব নবীর উপরে চাপে কি করবে এখন এই মরাটা দিয়া আল্লাহ নবী এই মরাটা দিয়ে কি করবে আল্লাহ বলে আয় আয় মসি যায় কবরে আয় তোর আসতে দেরি হবে ছক্কা পিটাইতে দেরি হবে না এত সোজা নয় জান্নাত মামুর বাড়ি নয় যে পাকা কলা নিকেলে খাওয়া যায় গিলবেন খাইবেন আরে দাড়ি থুইলে যে আল্লাহ ধরিয়ে জান্নাত দিবে সেটাও নয় হয় নাকি যদি আমার আল্লাহ দাড়িকে বিবেচনা করে জান্নাত দিতেন তার জাতীয় কবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে ধরে বড় জান্নাতের ফেরদাউসটা দিয়ে দিত মনে হয় উনি জান্নাত পাইবি না পাইবি দাঁড়িয়ে যে আছে এত বড় তাহলে উনি যাবে না উনি কেন যাবে না বলেন তো শুনি কারণ হলো উনি হলো ওই কথা বলেন ঠিক কি না তাহলে দাঁড়ি থুইয়াও জান্নাত পাওয়া যায় না দাঁড়ির কাজ করা লাগে যদি মনে করেন যে টুপি আর পাঞ্জাবি পরে পাগড়ি লাগাবো জান্নাতে চলে যাব নাকি যদি পাগড়ি পরলেই জান্নাত পাওয়া যায় তাহলে ভারতের মনমোহন সিং শিখ বংশের লোক ওয়ার্ল্ড টাইম একটা পাগড়ি পরি বেড়ায় আল্লাহ মনে হয় ওরে ধরে একটা জান্নাত দিবে না যাইবে জান্নাত পাগড়ি যে পরে যদি তাও না হয় তার ওয়ারে কি দাবি করে আমি তো মুসলমানের বেটা আমি গরুর গোস্ত খাই গরুর গোস্ত খাইনি মুসলমান নাকি যদি গরুর গোস্ত খাইলেই মুসলমান হওয়া যায় তাহলে শগুন চেনেন তো আপনারা ওর ডান হাতে একটা পাকা রয়েছে পাকাটার মধ্যে একটা গ্লাসের মতো জায়গা আছে ওখানে শগুন দেখতে পায় কোন জায়গায় কাউ অর্থাৎ গরু মরছে ওই জায়গায় দৌড় দিয়া গিয়ে সে গোস্ত খায় খেয়ে আসে শগুন রে যদি টাকা দিয়ে গরুর গোস্ত খাওয়া লাগতো ওর কপালে জুটতো কথা কয় না কেন এতগুলো জুটতো গরু গোস্ত খাইলে যদি মানুষ জান্নাতি বা মুসলমানই হইতো তাহলে সবচেয়ে বড় মুসলমানের নাম হইতো শগুন ঠিক কি না নামের বড়াই কইরো না কেউ নাম দিয়া কি রে হয়
নামের সাথে মিলবে না কারো কামের পরিচয়। ওই ঢাকার মতি জিলে মতি নেই আছে শুধু ঝিল, সোনার গায়ে সোনা নেই আছে শুধু বড় বড় বিল, ঠিক কিনা? আবার রাজা নেই শাহী নেই, রাজশাহী নাম আছে না নাই? রাজশাহী মনে হয় রাজা আছে, রাজা নেই শাহী নেই রাজশাহী নাম, ঘোড়া নাই হাতি নাই আছে বড় বড় আম, নামের বড়াই কইল না কেউ নাম দিয়া কির হয়, নামের সাথে মিলবে না কারো কামের পরিচয়। ডাক্তার যদি মরে আর ওর বেড়া যদি দাবি করে যে আজ থেকে আমি ডাক্তার, পড়াশোনা করে নাই, ও চেম্বারে যদি বসে আপনি ওর কাছে প্যাডের ব্যথার ট্যাবলেট নিতে যাবেন, ও মাথার ব্যথার ট্যাবলেট দিয়ে দিবে, ঠিক কি? আর ও তো জানেই না যে এটা কোন কাজের জন্য এই ব্যথার ট্যাবলেটটা দিবে কি না। আজকে কি আর বলি আপনাদের, কাজ নাই, মুসলমানের ব্যাটা দাবি করে চুপ করে বসে আছে, মনে করতেছে জান্নাত আমি যাবই, এত সোজা না। জান্নাত পাইতে গেলে দুইটা কাজ করাই লাগবে, কয়টা? ইন্নাল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। আবার আল্লাহ পাক বলেন ইন্নাল লাযীনা আমানু, তোমরা যারা ঈমান এনেছো, নিশ্চয়ই যারা তোমরা ঈমান এনেছো, যদি ঈমান এনে থাকো, ঈমান আনার পরে আরো একটা কাজ রয়েছে, সেটি হলো ওয়ামিনুস সালেহা, আমলে সালে করা লাগবে, কথা বলেন ঠিক কি না? বলেন তো, আমলে সালে কি খাওয়া জিনিস না, মাথায় দেওয়া জিনিস না, পিন্দা জিনিস না, এটা কি আমলে সালে কি? হ্যাঁ, আমলে সালে মানেই হলো ভালো ভালো কাজ করা, আমলে সালে মানে হলো নেক কাজ করা, সৎ কাজ করা। আমলে সালে মানে হলো একটা কোট, একটা ফাইল, যাদের অ্যান্ড্রয়েড মোবাইল আছে একটি ফাইলের মধ্যে অসংখ্য ওয়াজ, অসংখ্য ইসলামী সঙ্গীত গজল পাওয়া যায়, রেখে দেওয়া যায়। যেমন একটি আমলে সালের মধ্যে নামাজ রোজা হজ জাকাত জিকির আজগার ভালো ভালো কাজ রয়েছে, ঠিক তেমন এই আমলে সালে যারা করবি নামাজ পড়বি, এটাই যে শুধু আমলে সালে সেটাও কিন্তু না, নামাজ পড়বি আর অন্যের মাল্লিটা তোমার জমির মাল্লি বারর একখানে রয়েছে কোদাল দিয়া তোমার দিকে একটা গোর কাটি বাড়ি নিবা, এটা বোধ হয় আমলে সালে। তোমার ছাগলটা বা গরুটা অন্যের খ্যাত ফসল খাচ্ছে তুমি দেখতে পাইতেছ, তুমি মজা করে দাঁড়িয়ে আছো, আমার গরুটার পেট উঠতেছে নাকি? আমার আমার বাড়তেছে, আমার সম্পদ জমা হচ্ছে, অন্যেরটা ক্ষতি হয়ে যাচ্ছে, এটা আমলে সালে না। তোমার হাত ও জবান মুখ দ্বারা কথা দিয়া আওয়াজ দিয়া শক্তি দিয়া বল দিয়া কোন মানুষের যাতে কোনো ক্ষতি না হয়, যদি এইটা বেঁচে বেঁচে চলতে পারো রে, আমার আল্লাহ পাক বলেন ঈমান আনার পরে আমলে সালের গুরুত্ব দিবা, যদি দুইটা কাজ করতে পারো দুইটা কাজের একটি পুরস্কার দেব, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, জান্নাতুল ফিরদাউস দিয়ে তোদের ধন্য করে দেব তোর কান, সুবহানাল্লাহ। নেক কর্মমিনের জন্য এমন পুরস্কার তৈয়ার করে রেখেছেন আল্লাহ জান্নাতের ভিতর, এমন কোন চক্ষু নাই যা দেখছে কোনদিন, এখনো কোন কান নাই যা শুনছে কোনদিন, স্বর্ণ রূপা দান কোটা পাইবা মনের মতো, স্পিরিং এর গতি তাতে
থাকবে শত শত ফুল বিছানা কমল সোজা স্বর্ণ খাটের পরে সাজিয়ে রেখেছেন আল্লাহ পাশাপাশি করে জান্নাত পাবে তাদের জন্য জান্নাতের ভিতরে এরকম নিয়ামত অসংখ্য থাকবে দরকার নামার হাওয়া আলোচনায় এক থেকে দেড় ঘন্টা করা যায় তিন ঘন্টা চার ঘন্টা যায় আমার ব্যাটারি তো ডাউন আরো সালাম আমার কষ্ট দিয়ে আপনারা শুনবেন শুনবেন মানে বক্তা বক্তৃতা দিতে দিতে টুটি দিয়ে ফাটি রক্ত বের মরুক নাকি সালিয়ে যান সালিয়ে যান চলবে চালাবো আমার মনে হয় যে আর প্রয়োজন নাই হ্যাঁ চলবে ভাই আর মন থেকে বললে দেখা দেবে একটু বিবেচনা করা যাবে চলবে মন থেকে বলেন চলবে কারা কারা চলবে দেখি তো লিল্লাহে তাকবীর অরিজিনালে চলবে একটা তাকবীর দিয়ে দেখান তো যে আমরা ঠিক আছি কাকে দিলেন ওবাই ইবনে সুলুল মুনাফেকের কি হয় কি হয় বলে তো মুনাফেকের লিডারের নাম কি কি কয় এখনো মনে নাই এদের ওয়াশ শুনে লাভ কি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিকদের লিডার মুনাফিকের লিডারের নাম কি তাহলে চলেন আর একটু ওই দিকে আপনাদের বোঝাই এই উবাই ইবনে সুলুল বিশ্বনবীর দাওয়াতকে প্রত্যাখ্যান করে দিয়েছিল নবীজি বলেছে এই দাওয়াতকে গ্রহণ করো উবাই ইবনে সুলুল বিশ্বনবীর দাওয়াত নিল না যখন আল্লাহ নবী ঠিক ওই সময় হাইব্রিড তারে বলল তখন কথা বলেন ঠিক কি না আল্লাহ নবীর বিরুদ্ধে একটি দল গঠন করল সে তখন নবীজি মদিনাতুল মুনাওয়ারার ভিতরে মুনাফিকদের ভয়ে ওখানে প্রকাশ্যে তিনি কথা বলতে পারতেছে না আজও স্টেজ গুলোর মধ্যে মুনাফিকদের যারা যন্ত্রণায় বক্তারা কথা বলতে পারে না আছে না নাই নাই অনেক জায়গায় দেখবেন স্টেজ শুদ্ধ ভাঙিয়ে ফেলাচ্ছে এক চেয়ারম্যান দেখলাম এম হাসিবুর রহমান ভাই স্টেজে বক্তা শ্রোতা ভাইকে হত্যা করার হুমকি দিল এতগুলো অপরাধী থাকার পরে পুলিশ করে তা কি বাংলাদেশে পুলিশ করে কি ওদের ধরে না কেন এরা মানুষকে হত্যা করতে চায় তাও ধরে না ব্যাপারটা কি খারাপ লাগে খারাপ লাগছে যদি উচিত কথা কই তবেই তোমরা বলবে আমি ভালো মানুষ নই যদি সত্য কথা কই তবেই তোমরা বলবে আমি ভালো মানুষ নই আরে সোরে শাবল দিয়া শিং কাটিলে সোরকে মারে চৌকিদার যারা কলম দিয়া শিং কাটিতেছে কে করে ওদের বিচার এখন এই কথাটি যদি আমি এ আপনাদের মাহফিলে কই তবে তোরা বলবে আমি ভালো মানুষ নই আমি তো খারাপ হমুই নবীজি তখন এই কথা বলেছেন নবীজিকে হত্যা করার জন্য ঘোষণা দিয়েছে উবাই ইবনে সুলুল ঠিক কি না আল্লাহর নবী লুকিয়ে লুকিয়ে দিনের দাওয়াত আবার মদিনায় শুরু করলেন
একদিন বিশ্বনবীর সাহাবী একজন প্রতিবদ্ধ হাতছেন মরুর উপরে ও ভাই আপনার সরুল ওই রতের মধ্যে আসতে যা হাতের মধ্যে একটা তরবারি ও ভাই আপনার সরুল আসতেছে আর নবীদের সাহাবী নঙ্গুমের সঙ্গে তার দেখা হয়ে গেল আল্লাহর পয়গম্বর সাহাবী নঙ্গম বললেন কি বাবা আরে ও ভাই কোথায় তুমি আজ চলেছ ও ভাই ইবনে সুলুল বলল তোমাদের নবী মুহাম্মদ 31 বছর পরে মদিনায় এসে আমার বিরুদ্ধে আমাকে জারজ বলে ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সে কি আমারে চেনে আমি কত বড় বড় লোকের বেটা আমারে কিছু জানে এই নঙ্গম আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে বলে দিও এই মদিনার ভূখণ্ডে আমি উবাইয়ের বাপে অনেক বড় বড় খেজুরের বাগান রয়েছে অনেকগুলো বড় বড় আঙ্গুরের বাগান রয়েছে এই মদিনাতুল মুনাওয়ারার ভিতরে ওই আব্দুল্লাহর বেটারে বলে দিও যে আমি উবাই ইবনে সুলুলের বাপের অসংখ্য উটের পাল রয়েছে বলে তুমি জানাইয়া দিও মদিনার আমার বাপে হলো সর্বশ্রেষ্ঠ একজন ধনী আর আমার বিরুদ্ধে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মদিনায় এসে আমার বিরুদ্ধে উড়ে এসে সুরে বসে বিরোধিতা করে আমাকে জারজ বলেছে আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে দেখে দেব মদিনার মাটিতে ওই মক্কার মতো মদিনা ছেড়ে তাকে পালাতে বাধ্য করব আল্লাহর নবীর বিরুদ্ধে এই মুনাফিক কিতা সেদিন ভাষণ দিয়েছিল ওবাই ইবনে সুলুল যখন নঙ্গমের সামনে দাঁড়িয়ে গেছে নবীদের সাহাবী বলল নঙ্গম রে নঙ্গম তা ওরে জিজ্ঞাসা করল মুনাফিক রে এই ওবাই ইবনে সুলুল আমার নবীকে হত্যা করবি তাও আবার আমার সামনে দাঁড়িয়ে হাতের মধ্যে তরবারি নিয়ে চোখগুলো লাল করে নবীকে হত্যা করার কথা বলবি আর আমি নবী সাহাবীদের সামনে বসে দাঁড়িয়ে আঙ্গুল চষব এটা কখনো হয় না সঙ্গে সঙ্গে নবীজির সাহাবীর খাপের ভিতর থেকে তলোয়ারটা বের করে ওই নঙ্গম এবং উবাই ইবনে সুলুলের মধ্যে একটা ধস্তাধস্তি হয়ে গেল নঙ্গম এবার একটা কোপ বসে দিল এক কোপে মুনাফিক সর্দার নেতা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের হাত থেকে তরবারিটা পড়ে গেল সঙ্গে সঙ্গে উবাই ইবনে সুলুলকে লক্ষ্য করে বিশ্বনবীর সাহাবী বলছে উবাই রে আল্লাহর নবী মক্কার মাটিতে 31টা বছর জীবন যাপন করেছে কোন মুনাফিক কাফের কেউ প্রমাণ করতে পারবে না যে বিশ্বনবী একদিনের জন্য একটা মিথ্যা কথা বলেছে কেউ বলতে পারবে না বিশ্বনবী অবিশ্বাসযোগ্য কোনো কাজ করেছে কেউ প্রমাণ করতে পারবে না এই দল মক্কার মানুষগুলো বিশ্ব নবীকে আল আমিন বলে ঘোষণা দিয়েছে কথা বলেন ঠিক কিনা মক্কা মদিনার মানুষগুলো বিশ্ব নবীকে আসাদেক বলে ঘোষণা দিয়েছে কথা কন ঠিক কিনা সেই নবী আজ মক্কা থেকে মদিনা আসার পরে তোমার জারজ বলে তোমার আনন্দ বলে তোমার হাইব্রিড বলেছে ওই নবী মিথ্যা বলতে পারে না যেহেতু তিনি বলেছে সেহেতু এখন তোমার এই কথাটাকে যাচাই বাছাই করা দরকার এটা যদি তুমি পরিষ্কার করতে চাও তাহলে তোমার জন্ম সম্পর্কে যদি তুমি ক্লিয়ার হতে চাও দুইজন তোমার জন্ম সম্পর্কে ভালো জানে একজন হলো তোমার আল্লাহ আর একজন হলো তোমার মা কথা বলেন ঠিক কিনা আল্লাহর উপরে কি কেউ পাল্লা দিতে পারে না কথা বল না কেন যারা আল্লাহর উপরে পাল্লা দিতে গেছে উসু থাকে নি তাদের কাল্লা যারা আল্লাহর উপরে পাল্লা দিতে চায় আবার আল্লাহ তাদের কাল্লা নত করে দেয় নিচু করে দেয় আবার আল্লাহ ইচ্ছে করলে কাউকে ধরে ফকির থেকে এই সিংহাসন দান করতে পারে আবার কাউকে ইচ্ছা করলে এখান থেকে লাঠি দিয়ে নামায় দিয়ে ফিক্কুক বানায় দিতে পারে কথা বলে ঠিক না ও ভাই এবারে শুনুন থমকে গেল দাঁড়িয়ে গেল নবীজির সাহাবি বলছো বাইরে তুমি যদি তোমার জন্ম সম্পর্কে জানতে চাও তাহলে তুমি তোমার মায়ের কাছে চলে যাও যেহেতু আল্লাহর কাছে যাইতে পারবা না
সে তো এখন তুমি তোমার মায়ের কাছে গিয়া বলো তো তোর বাপটা কে ছিল আর তোর জন্মটা বা কে দিল তুই আবার বড় আলেমের দাবি করিস মক্কা মদিনায় সবচেয়ে বড় আলেম হলি তুই আল্লাহর নবী বক্তব্য দিলে মানুষগুলো যেমন নীরব হয়ে শোনে ঠিক ওই রকম আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল কথা বলার সময় তার বক্তব্য মানুষ নীরব হয়ে শুনতো কত জ্ঞানের অধিকারী ছিলেন এই সেই মুনাফিক নেতা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল কথা বলেন ঠিক কিনা লোকটা আবার পিছনের দিকে ব্যাগ হয়ে চলে গেলেন বাসার মধ্যে ব্যাগ হয়ে গিয়ে বাসার মধ্যে তার মাকে বলতে যে বুড়ি বেটি তাড়াতাড়ি বল তাড়াতাড়ি বল আমার বাপ কে ছিল কে আমার জন্ম দিল আর আব্দুল্লাহর বাবা মোহাম্মদ মক্কা থেকে মদিনায় এসে আমাকে জারত করে এত বড় দুঃসাহস আব্দুল্লাহর বাবা মোহাম্মদের কি করে হলো তাড়াতাড়ি বলো আমার জন্ম কে দিয়েছে বুড়িমা আব্দুল্লাহর সামনে দাঁড়িয়ে বলল ও ভাই এবারে সুলুল রে ভালো করে শোনে না সারাটা জীবন আমি তোর মিথ্যা কথা বলে বলে সান্ত্বনা দিয়েছি এই বাডা তোর বাপের সঙ্গে যদি আমার বিবাহ বন্ধনে আমি আবদ্ধ হয়ে গেলাম ওই দিন থেকে শুরু করে নিয়া প্রায় 41-42 বছর পর্যন্ত তোর বাপের ঘর সংসার আমি করলাম একটা সন্তান হলো না মনে বড় দুঃখ রে মনে বড় কষ্ট লাগে তোর বাপের এমন কোন সম্পদের দিক থেকে মাইনাস পয়েন্ট নেই বরং প্লাস তোর বাপের বড় বড় মদিনা মক্কা খেজুরের বাগান আছে তোর বাপের আবার গোদাম ঘর রয়েছে সম্পদ রাখার জন্য গোডাউন রয়েছে ওই গোডাউন ঘরগুলো তালার চাবি বহন করে এই মদিনার 10-10 উট তাহলে 10 যদি উট ওই গোডানের তালার চাবি যদি বহন করে থাকে এবার চিন্তা করে দেখেন তো কত বড় সম্পদের পাহাড় গড়িয়েছিল কত অনেক বড় বড় পাহাড় বানিয়ে ফেলছিল গোডান ঘরগুলোর মধ্যে আজ দেশের মানুষ ইসলামের বিরোধিতা করে না যার একটু তবিল হয় লাফান লাফান শুরু করে মনে করে আমি মুই কি হলু রে মোর ভাতা চকিদার নাকি মুই কি হলু রে আর আল্লাহ তখন এমন স্টাইল করে মেরে দিয়া দেয় একেবারে তার সম্মান মাটির সাথে মিশে যায় কথা বলেন ঠিক কিনা এই তো কিছুদিন আগে বাংলাদেশে যারা লাঠি দিয়া পিটাইয়া বাংলাদেশ থেকে আলেমদেরকে তাড়িয়ে দিতে চাইলো আজকে কি জিনিস আমার আল্লাহ উপহার দিল তাদেরকে আবার কোটের মধ্যে বিচারের কাঠগড়ায় নিয়ে দাঁড় করালো কে দাঁড়াই আলেমদের হাত ভাঙতে চাইল আবার আল্লাহ তাদের বিরুদ্ধে বাংলাদেশে জুতার মিছিল করালো যারাই মুসলমানদের সঙ্গে অপমান লাঞ্ছনার কোন কারণ সিস্টেম চালু করার চেষ্টা করেছে আবার আল্লাহ তাদেরকে ডান্ডা মেরে ঠান্ডা করে দিয়েছে আজ যারা করে যাচ্ছ কর আমরা বাধা দেব না আমাদের কোন লাভ ক্ষতি সেখানে নাই যার দুনিয়া যার গোলাম আমরা সেই দেখবে তোমারে কথা বলেন কথা ঠিক কিনা আবার বন্ধুগণ ওবায়দুল সুলুল মাকে বলতেছে তাড়াতাড়ি বল না হলে কিন্তু খবর খারাপ আছে বাপ মোরকে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের মা বলছে বাবা 40-42 বছর সংসার করলাম কোন সন্তানের মুখ দেখলাম না আমি রাতের বেলা ঘুমাতে যাই টেনশনে টেনশনে ঘুম আসে না রে ব্যাটা এতগুলো সম্পদ তোর বাবার বড় বৃদ্ধ যখন হয়ে যাব আমরা আমাদের দেখাশোনা করবে কে আর আমরা যদি মরি আমাদের দাফন কাপড় করবে কে এই চিন্তা আর টেনশনে সারা রাত করে আমার ঘুম হয় না রে বেটা টেনশনে আর জ্বালায় আমি থাকতে পারি না হঠাৎ করে মাথার মধ্যে একটা বুদ্ধি চলে আসলো আমার পৃথিবীর জমিনে তো মানুষের সন্তান হয় দুইটা সিস্টেমে একটা হলো বৈধ আর একটা প্রশ্ন করছে কি একটা হলো বৈধ আর একটা হলো যেহেতু বৈধ সিস্টেমে কোনো সন্তান নাই এখন অবৈধ ছাড়া কোনো উপায় নাই কথা বল ঠিক কিনা
হাজাদের সন্তান হয় না ওরাই আমেরিকায় ব্রিটেন চায়না ভারতে গিয়া বেবি টেক্সের মাধ্যমে বীজ প্রদান করে বাচ্চা নেয় ঠিক ভুল বললাম ঠিক ভুল বলছি গরু ছাগলের যেমন বীজ দিয়ে বাচ্চা নেওয়া হয় ওই সিস্টেম আজ বিজ্ঞান চালু করে দিয়েছে নবীদের বক্তব্য হলো বিজ্ঞানের চর্চা যত বাড়বে তত বেশি ইসলাম বুঝতে সুবিধা হবে তোরা যাদের সন্তান হবে না ওই সিস্টেমে সন্তান নিবা আর পৃথিবীর জমিন যারও সন্তান দিয়ে ভরে দিবা পুরস্কার জিনিসটা কি বুঝতে পারেন না ওবা এমনি শুনুনের বা বলছে বাধা যেহেতু বৈধ সিস্টেমে কোন সন্তানই আমার হলো না আমার মাথার মধ্যে এখন ঘুটুর ঘুটুর শুধু করে কিভাবে একটা সন্তান নেওয়া যায় তাছাড়া আর ভালো লাগে না রে ব্যাটার আমি আর তোকে মিথ্যা বলে সান্ত্বনা দিতে চাই না যখন সন্তান হলো না তোর বাপের একটা উটে রাখাল ছিল মদিনার মাটিতে মদিনায় রাখালগিরি করতো আমাদের বাড়িতে থাকতো আমাদের বেশ ঘোড়া দুম্বা গুলো দেখাশোনা করতো আর ওই ছেলেটা একদিন আমার খাস কামদার মধ্যে প্রবেশ করেছে আর ওই সুযোগে আমি তার টেনে ধরলাম টেনে ধরার পরে হাবুডি বাবুডি টেন্ডিস্টার যা হবার তা হয়ে গেল রে ব্যাটা আমি ওই লোকটার সঙ্গে আমার মিলন হয়ে গেল রে ব্যাটা ওর বীর্য আমার ভাবের মধ্যে চলে গেল প্রায় 280 দিনের ব্যবধানে একটি সন্তান এই পৃথিবীর ভূখণ্ডে চলে আসলো আব্দুল্লাহর বেটা মোহাম্মদ মিথ্যাবাদী নয় সে বড় সত্যবাদী আজ আমি মা হয়ে তোরে একটা টাটকা সার্টিফিকেট দিলাম তুই একটা খাঁটি জারো আর মুসলমান ঘরে জন্ম নাও আবার কোরআনের ফিতরাতের উপরে জন্ম নাও মুসলমান বাপের ঔরসের দাবি করো মুসলমান মায়ের পেট থেকে বেরিয়েছ অথচ ইসলামের বিরোধিতা করো টাটকা জারো ছাড়া তুমি কিছুই না আল্লাহর কোরআন পরিষ্কার করে দিল এটা হলো টাটকা অবৈধ বলেন তো হাইব্রিডের বাংলা কি জারোস বয়লার মুরগি সেনেন এটা কি জারোস ফলনে যেটা বড় হাইব্রিড ওটা কি জারোস কথা বলেন ঠিক কি না আর বলে দাম এগুলো সেনেন এগুলো কি ওয়াজ করতে হয় তবেই তো পাবলিক বুঝতে পারে কি হয়ে গেল রে কোরআনের তাফসীর করলে মানুষ বুঝতে পারে কি হচ্ছে দুনিয়ায় তাফসীর না করে ওয়াজ করলে তো হয় না ভাই এগুলো হচ্ছে তাফসীরের ভিতরে খুঁজে পাওয়া যায় ঠিক না তাহলে জারুস কারা এবার তাদেরকে একটু বাসি বাড়ি করি যদি বাসি বাড়ি না করি তাহলে এখন রক্ত পরীক্ষা করা লাগে ডাক্তারের কাছে ঠিক না যারা ইসলামের বিরোধিতা করবে মুসলমান হওয়ার পর আপনার যদি বিশ্বাস না হয় তো ওটা জারুস নয় যদি আপনার বিশ্বাস না হয় কোরআনের আয়াতটা যদি আপনার বিশ্বাস না হয় তাহলে আপনি অবশ্যই এমবিবিএস ডাক্তারের কাছে ওর রক্ত পরীক্ষা করাইবেন দেখবেন ঠিকই হয়ে গেছে আল্লাহ কসম করে বললাম হবে কারণ আল্লাহর কোরআনে কোনো মিথ্যা কথা নাই ঠিক আল্লাহ কখনো মিথ্যা বলে জালিকাল কিতাবু লা রাইবা ফি এ কিতাবের মধ্যে কি কোনো সন্দেহ না আছে না আছে যারা বিশ্বাস করে কোরআন কি তোমার নাম বল্টু হতে পারো নালটু হতে পারে শেলটু হতে পারে কিন্তু তোমার আর একটা নাম আমার আল্লাহ দিয়ে দিলে হুদাল লিল মুত্তাকি তুমি যদি বিশ্বাস করতে পারো তুমি আজ থেকে মুত্তাকি কথা বলে না কেন আর যদি বিশ্বাস করতে না পারো তোমার মতো জালেমার নাই আর যদি মুত্তাকি হয়ে গেছো এখানেও দেখবে মুত্তাকির গুণ আছে মুত্তাকির প্রথম গুণটাই হলো কোরআনকে বিশ্বাস করা কি করা দ্বিতীয় গুণ হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি দ্বিতীয় যে গুণটা সেটা হলো গায়েবকে বিশ্বাস করা লাগবে কথা বলেন ঠিক কিনা গায়েব কি আপনারা বোঝেন
যে জিনিসটা দেখা যায় না ওটাই হলো গায়েব কথা বলেন ঠিক কি না তা যে বলে কি আল্লাহকে দেখছেন না বিশ্বাস হয় কি না আপনার দাদা দাদা দেখছে না আপনার দাদা দুলা ভাই দেখছে না তার দুলা ভাই দেখছে না তাহলে বিশ্বাস আছে না নাই আছে বিল গায়েব আল্লাহর ফেরেশতা আছে কোন দিনও দেখছেন চোখ দিয়ে না বিশ্বাস হয় কি না কিয়ামত আছে না নাই আছে কোন দিন দেখছেন বিশ্বাস হয় কি না পরকালের মাঠ আছে না নাই দেখছেন কোন দিনও বিশ্বাস হয় কি না কোন রাজ্যে আছে সবাই বলি আসলে এটা কোন জায়গা ভারতে না বাংলাদেশে দেখছেন কেউ কথা বলে না কেন বিশ্বাস হয় যদি হয় গো তাহলে আপনি বা মুত্তাকির দ্বিতীয় গুণ অর্জন করেছে তৃতীয় গুণটা হলো কি নামাজের কথা আসছে বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাতা আল্লাহ এবার বলতে যে তিন নম্বর গুণ হলো মুত্তাকি অবশ্যই সালাত আদায় করবে আর মুত্তাকি তিন নম্বর গুণটা হলো নামাজ আদায় করবে চার নম্বর গুণটা হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন নিজের রেজিক থেকে ইসলামের জন্য সেবায় করবে এটা মুত্তাকির আর একটা গুণ তাহলে এবার চলেন ওই জায়গায় আমরা চলে যাই শুধু মুত্তাকিকে পরিচয় করে দিলাম এখানে বুঝতে পারছেন আর ওইদিকে প্রমাণিত এবার করে দেবো ওটা খাঁটি জারস নাকি নকল জারস এবার ওখানে যাই চলেন আবার আল্লাহ পাক বলেন উতুল্লিম বাদা জালিকা জানিন এই উতুলের ব্যাখ্যা কারা কারা পড়ছেন হাত তোলেন তো দেখি একটাও নাই এই জন্য তো এই অবস্থা উতুলের ব্যাখ্যা রয়েছে উতুলের এক নম্বর ব্যাখ্যা হলো সেটা হবে সুটাম দেহের মানুষ লোকটাকে দেখলে বোঝা যাবে অমায়িক লোক ভদ্র লোক একেবারে ভদ্র ওর কাজগুলো দেখলে মনে হবে আবু জাহেল কেউ হার মানিয়েছে টুপি থাকবে পাঞ্জাবি থাকবে সব কিছু থাকবে কিন্তু আর কাজ দেখলে আবু জাহেল ওকে গুরু কবে দুই নাম্বার হলো লোকটা হবে লম্পট তিন নাম্বার হলো উতুলের ব্যাখ্যা লোকটা হবে পাষণ্ড চার নাম্বার হলো লোকটা হবে সবচেয়ে বড় হিংসুক পাঁচ নাম্বার হলো ওই লোকটার মধ্যে কোনো সততা থাকবে না ছয় নাম্বার হলো ভালো আর মন্দ কখনো সে বিচার করবে না আট নাম্বার হলো ওই লোকটা খারাপ তার ভালো কাজে যাবে না নয় নাম্বার হলো ওই লোকটা সব সময় ও ঠিকই মুসলমানের দাবি করবে কিন্তু জাহেল হয়ে মরবে এই নয়টা খারাপ গুণ যাদের জীবনে পাওয়া যাবে রে তাকেই বলা হয় উতুল যাকে উতুল বলা হয় যারা উতুলের গুণ অর্জন করবে